फातिमा तुम्हारे आमी देखार जोन्नो पागल किन्तु आमी आमार स्वामीर कथागुलो एमन करिया मानी। फातिमा रे तुमी आमार घरे आसो आमी घरेर दरवाजा खुलिया तुम्हारे घरे बसाबो এই অনুমতি আমার স্বামীর নিকট থেকে আমি নিতে পারি নাই। বনরে তুমি আজকে চলে যাও, আগামী কালকে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব, তারপরে তোমার সঙ্গে আমি দেখা করব। ওই কাঠুরের বিবির নাম হলো জামিলা। ওই জামিলা ডাক দিয়া কয়, ফাতেমা রে বোন তুমি চলে যাও। কান্নার কান্না করিয়া বিদায় করিয়া দিলি। ফাতেমা চলে আসলো। আল্লাহ के डाक देख आल्ला रे एटा केमन महिला যেই মহিলা নবীর মেয়ের কথা শোনার পরেও দরওয়াজা খুলল না, আমার সঙ্গে দেখা করল না, এটা কেমন নারী? চলে আসছি। পরের দিন সকালবেলা ও মুসলমান রওনা দিয়েছি ওই কাঠুরিয়ার বিবি জামিলার সঙ্গে দেখা করবি। ওই মুহূর্তে মা ফাতেমা ফাতেমাকে ডাক দিয়ে বলল, হাসান ডাক দিয়া কয়, মারি তুমি কই যাও? কয়, কাঠুরিয়ার বিবির সঙ্গে দেখা করার জন্য আমি জঙ্গলায় যাব। ওই মুহূর্তে হযরতে হাসান ডাক দিয়া কয়, রে তোমার সঙ্গে আমার একটু নিয়ে যাও। আমাকে না নিয়ে গেলে তুমি যাইতে পারবা না, আমাকে তুমি নিয়ে যাইতে হবে। ছোট্ট হাসানকে সঙ্গে নিয়া নবী কন্যা ফাতেমা কাঠুরিয়ার বিবির সামনে চলে গেলে। হযরতে হাসান মাকে মা বলিয়া ডাক দিলে। আর ওই মুহূর্তে ফাতেমা কাঠুরিয়ার বিবির ঘরের সামনে গিয়ে আওয়াজ দিয়া বলে, বনুরে আমি ফাতেমা তোমার সঙ্গে দেখা করতে আসছি, এরে বোন করে দরওয়াজা খুলিয়া দাও, তোমার সঙ্গে আমি একটু দেখা করি। ভিতর থেকে জামিলা কাঠুরির স্ত্রী ডাক দেয়া কয়, ফাতেমা রে ঘরের দরওয়াজায় দাঁড়াইছ, কিন্তু তোমার সাথে মনে কোনো একজন বাচ্চা আছে, যেই বাচ্চার আওয়াজটা আমার কানের ভিতরে ঢুকছে, এই বাচ্চা কে? কয়, আমার বাচ্চা হাসান। কয়, ফাতেমা রে স্বামীর নিকট থেকে শুধুমাত্র কেবলমাত্র তোমার সঙ্গে দেখা করার অনুমতি নিয়েছি, তোমার বাচ্চা হাসান সঙ্গে করে নিয়ে আসবা, এই অনুমতি আমি স্বামীর নিকট থেকে নেই নাই। যাও বোন তুমি চলে যাও, তোমার সঙ্গে আমি দেখা করতে পারবো না, যাও আজকে চলে যাও। তুমি যে হাসানকে নিয়ে আসছো, আগামীকালকে আমার স্বামীর সঙ্গে রাতের বেলা আমি আলোচনা করব, আমি হাসানের পারমিশন নিয়ে রাখব, তারপরে তুমি হাসানকে নিয়ে আইসো। পরের দিন ফাতেমা কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে জামিলার সঙ্গে দেখা করতে রওনা দিলে। এ মুসলমান ভাইরা, হোসাইন মাকে ডাক দেয়া কয়, মারি তুমি কই রওনা দিয়েছ? কয়, আমি কাঠুরিয়ার বিবির সঙ্গে দেখা করতে যাই। কয়, তুমি আমাকে সঙ্গে নিয়ে যাও। হোসাইন মাকে এমন করিয়া ধরল। কয়, আমাকে সঙ্গে না নিয়া তুমি যাইতে পারবা না, আমাকে সঙ্গে নিয়ে যাইতে হবে। হোসাইন মারে এমন করিয়া ধরল, নিয়ে যাওয়া লাগবে। কয়, তাহলে চলো। হযরতে হোসাইনকে নিয়ে গেল। আজকে হাসানকে ঘরে রেখে গেল। হোসাইনকে নিয়ে যখন ওই কাঠুরিয়ার বিবির ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, জামিলা গো, এ বোন তোমার সঙ্গে আমি দেখা করতে আসছি। কয়, তোমার সঙ্গে কে আছে? আমি একটা ছোট্ট কণ্ঠের আওয়াজ পাইলাম, দরওয়াজার সামনে তোমার সঙ্গে কে আছে? কয়, আমার বাচ্চা আছে। কোন বাচ্চা? কয়, হোসাইন। ওই মুহূর্তে জামিলা কাঠুরিয়ার স্ত্রী ডাক দেয়া কয়, ফাতেমা রে আমি তো হাসানের অনুমতি নিয়েছি, আমি তো হোসাইনের অনুমতি নেই নাই, আজকেও তোমার সঙ্গে দেখা করতে পারবো না, বোন গো তুমি চলিয়া যাও। ওই মুহূর্তে ফাতেমা কান্না করে আর বলে, মালিক এটা কেমন নারী রে, কেমন মহিলা রে, স্বামীরে কেমন মানে, স্বামীর কথা কেমন করে পালন করি। এখন ওই ফাতেমা চলে আসছি বাবার নিকট আইসা ডাক দেয়া কয়, আব্বা পরপর তিনবার গেলাম, ওই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে আমি দেখা করতে গেলাম, কিন্তু আমি তো দেখা করতে পারলাম না। আর আব্বা আমার বুঝে আসলো না, আমি আপনার মেয়ে, আমি হাসান হোসাইন, যে হাসান হোসাইন জান্নাতের যুবকদের সর্দার, আমি তাদের মা, আমার স্বামী হইল শেরে খোদা আল্লাহর বাগ, আমার স্বামী এমন দামি একজন স্বামী যার শানে আপনি বলেছিলেন আমি মদিনার এলেমের শহর, আর ওই শহরের দরওয়াজা হইল আমার आली एमन एकजन दामी साहाबीर स्त्री आमी किन्तु ओई काठरियार बीबी आमार आगे आगे केमने जन्नाते जाबी आमार बुझे आसे ना। आमार नबी डाक दिया कय फातिमा रे चिंतार कोनो कारण नाई आमार आगे आगे बेलाल आल्लाहर जन्नाते जाबी। आमार आगे आगे बेलाल जन्नाते जाबे जाननी मा केमने जाबे ए मा तुमी जन्नातेर सरदारनी हईबा आल्लाह पाक तुम्हारे एकटा जन्नातेर वाहन दिबे ओई जन्नातेर वाहने तुम्हारे उठाइया जन्नत निये जावार जन्नो एकजन खादेमा लागबे ओई काठुरियार स्त्री तुम्हारे खादेमा हईया रशी दरिया दरिया तुम्हारे टाइना टाइना निये जाबे एजन्नो मा तुमी हईबा मनिबा ओइटा होबे तुम्हार दासी मनिबा चे दासिर दाम किन्तु बेशी नय मागो खादेमा हईया तुम्हार आगे आगे तुम्हारे लइया जन्नाते जाबे। आमाके हजरते बेलाल ओई जे बेलाल मक्का शरीफे मदिना शरीफे बेलाल आसार परे मक्कार मानुषगुलो बेलालके टाना हेसरा करे बेलालके आघात दे बेलालके कालो काउआ बोले डाक दे। बेलाल माझे माझे आइसा आमार दरबारे कान्ना करे आर बोले आल्लाह आमार नबी गो आमार कि कोनो दाम नाई आमारे तारा गोलामेर घरे गोलाम बोले आमारे कालो कौआ बोले आमार कि कोनो दाम नाई। ओई मुहूर्ते पैगम्बर डाक दिया कय बेलाल रे तुमी जानो हासरेर मयदाने आमार आल्लाह जखन आमारे जन्नतेर वाहनेर मध्य उठाइया जन्नते निये जाबे बेलाल रे ओई दिन एकजन खादेम लागबे जे खादेमटा आमार ओई ओट आमार वाहनटा जन्नतेर वाहनटार गलार रशिटा दइरा जन्नते निये जाओयार जन्नो ओई दिन एकजन लोक लागे आमार आल्लाह तुम्हारे ओई दिन एई सेवाटा करार तौफिक दिबे क्षमता दिबे तुमी आमार आगे आगे आमाके जन्नते निये आल्लाहर जन्नते ढुके जाइबा। एजন্য আমার মায়ের আগে চার কাজ করিয়া মইরা এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়িরা দুই নম্বরে রমজান মাসের রোজা রাইখা তিন নম্বরে স্বামীর খিদমত কইরা চার নম্বরে পর্দা সহকারে জমিনে চলাফেরা কইরা এই নিজের সৌন্দর্য পর পুরুষকে দেখায়ও না। যেমন আমার নবী মেরাজে গিয়া মহিলারা যারা বেপর্দায় চলাফেরা করে যারা স্বামীর খিদমত করে না নিজের সৌন্দর্য পর পুরুষের সামনে প্রকাশ করিয়া দেয় এদের শাস্তিগুলো আল্লাহর নবী জাহান্নামের মধ্যে देखा ईशा दुनियार जमीने कान्ना करे और बोले ए मायरा गो ए मायरा तुमरा आल्लाहर हुकुम पालन करियो आल्लाहरे डराइयो आल्लाहरे भय पाइयो ताइले गो मायरा तुमरा हासुरेर मयदाने नाजात पाइबा और ना होय आमी जे जहन्नामेर आजाब देखे आसि ओई जहन्नामेर आगुन तुम्हादेरके जलते हबे। एइजন্য আমার মায়েরা গো দুনিয়াটা রং তামসার জায়গা না। और ना हो तुम एक खेल कर देखो ओई जे राबियार मतो महिला आसियार मतो महिला माशेतार मतो महिला जरा दुनिया थेके विदाय होये गेछे माशेतार मतो एकजन महिला जार सामने फेराउनेर बाकिनीरा तार दूधेर बाच्चाके निया मुसलमान तोलेर मध्य फालाइछे। मुसलमान भाईरा आरेकटा बाच्चाके नियो मुसलमान भाईरा आमार शेष करे दिछे माशेता दुई बाच्चा विदाय होये गेछे विदाय करिया दिछे आल्लाहर नामे सफर्द करे दिछे तारपर ईमानटा देय नाई। आसियार मतो एकजन नारी निजेके शेष करे दिछे ফেরাউনের দরবারে ফেরাউন স্বামী ছিল রাজ দরবার ছিল রাজ বিছানা ছিল রাজকীয় খাবার ছিল রাজকীয় পোশাক ছিল ইমানের সামনে সব শেষ করে দিয়া ইমানকে মুসলমান অগ্রাধিকার দিয়া ওই নারী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তুমি আমার নিয়ে যাইবা আল্লাহ স্বামীর ঘর হারাইলাম রাজত্ব হারাইলাম সব কিছু হারাইলাম দাসী হারাইলাম নিজেকে শেষ করে দিলাম আল্লাহ এই মুহূর্তে মরার আগে দিয়া তোমার কাছে একটা জিনিস চাই আল্লাহ আমাকে স্বামী ঘর থেকে বাইরে করে দিয়েছে আল্লাহ তোমার কাছে আমার একটা ঘর দিও সুবহানাল্লাহ বলে স্বামী ঘরের থেকে বিদায় করে দিয়েছে আল্লাহ তুমি জান্নাতে একটা ঘর দিও। আমার আল্লাহ ডাক দিয়ে কে ফেরেশতারা রে আমার এই বান্দিটারে আমি যে জান্নাত দিব এই মরার আগে আগে জান্নাতরা তার সামনে তুলিয়া ধর জান্নাতে যেই ঘরটা আমি আসিয়ারে দিব এই আসিয়ার সামনে জান্নাতের ঘরটা তুলিয়া ধর। যখন আসিয়ার সামনে জান্নাতের ঘর তুলিয়া ধরছে আর ওই আসিয়াকে নিয়ে যখন গরম তৈলের মধ্যে ফালাইছে ছাকা পিঠার মতন একবার নিচে যায় আবার ওপরের দিকে উঠে আসিয়ার জন্য ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের গরম তুলটাকে ফুলের বাগান বানাইয়া দিছে। অপলক দৃষ্টিতে জান্নাতের দিকে তাকায়া আছে এদিক দিয়ে মালাকুল মউত তার রুহটা বের করে নিয়ে গেছে সুবহানাল্লাহ বলেন। এরা দামি মহিলা হয়ে গেছে। এই জন্য তো আমার নবী খাদিজার ইন্তেকালের সময় বলে খাদিজা জান্নাতে দুইজন আমার বিবি আছে এদেরকে আমার সালামটা দিও। খাদিজা কয় নবী আমার আগে তো আপনার কোনো স্ত্রী নাই, তার কাছে সালাম দিতাম। কয় আসিয়ারে আমার সালাম দিও আর ঈসা আলাইহিস সালামের মা মরিয়মকে আমার সালামটা দিও, এদের সঙ্গে আমার জান্নাতে আল্লাহ বিয়া পড়াইবেন। বলেন না জোরে সুবহানাল্লাহ। এদের সঙ্গে জান্নাতে আমার বিয়ে হবে, তার কারণ এরা ইসলামের জন্যে, এরা কোরআনের জন্য। এ মুসলমান, এরা ইমান দেয় নাই, জীবন দিয়া দিছে। আসিয়ার মতো মহিলায় বলছিল ফেরাউনের বাহিনীরে আমারে হুমকি ধমকি মারো, আমারে ডর দেখাও, ভয় দেখাও। আমার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যদি একটা করে জীবন হইতো তাহলে সবগুলো জীবন দিয়া দিতাম, তারপর আমি ইমান দিতাম না, তারপরে ইমান দিতাম না। আবু বকর সিদ্দিক বেলালকে দেইখা নিজে কাঁদে আর বলে বেলাল তুমি রাস্তার কিনারায় হাত পা বাঁধা অবস্থায় পড়ে আসো আর আহাত আহাত জোরে জোরে কইতেছ, তুমি তো আমার দলের লোক, তুমি আমার পার্টির লোক, তোমার নবী যিনি আমার নবীও তিনি। ভাইরে আস্তে আস্তে বললে হয় না? আমার আল্লাহ তো আসতে বললো শোনে, আহাত আহাত বলো, তুমি বুঝাইতেছ আল্লাহ এক। ঠিক আছে ভাই, তুমি জোরে আওয়াজ দিয়ে বললেই তোমারে পিটায়, এরা মারে। আবু বকর সিদ্দিকের কানের কাছে বেলাল মুখটা বাড়াইয়া দিয়া কয় ঠিক আছে, আগামীকালকের থেকে আল্লাহর নামটা আহাদরা আসতেই নিব, জোরে আর নিব না। কিন্তু ইমানের পাওয়ার তো সর্ব অঙ্গ দিয়ে বাইরে হইতেছে, সুবহানাল্লাহ বলেন। ইমানের নূর প্রত্যেকটা অঙ্গ দিয়ে দাউ দাউ করে বের হইতেছে। পরের দিন আবু বকর সিদ্দিক গিয়া দেখে আজকে বেলালের অবস্থা খারাপ। কি বেলাল তুমি যে আগের মতোই শুরু করছো? কয় হুজুর ঠিক আছে, আগামীকালকের থেকে আর বলবো না। তৃতীয় দিন গিয়া দেখে বেলাল জোরে জোরে আহাত কয় আর কাফেররা মারতেছে, পুরা দেহটা মুসলমান ছিন্ন ভিন্ন করে ফেলাইছে এই আহাত আহাত বলার কারণে। আবু বকর বলল ভাই তোমার না বললাম তুমি আস্তে আস্তে কইও, জোরে বইল না। বেলাল ডাক দিয়া কয় আসল কথা কইতাম নি, সুবহানাল্লাহ, কন আসল রহস্যটা বলবো নি। কয় বলো। কয় আমি যখন জোরে জোরে আহাত আহাত বলি আর কাফেররা যখন চাবুক দিয়ে আমারে পিটায়, এই যে আমি আহাত আহাত বলি এরা যে মারে পিটায় জোরে জোরে আহাত আহাত বলার কারণে আমি টেরও পাই না, সুবহানাল্লাহ কর না জোরে, আমি টেরও পাই না। আরে হে বেলাল তো ঠোঁট মোড়া, দাঁতের ফিনিশিং বালানা, চেহারা বালানা। উনি মুসলমান আসছে হাফসার থেকে আইসা কালমা গ্রহণ কইরা নবীজির মুয়াজ্জিন হইছে। কয় আশহাদু কইতারা না, আশহাদু আশহাদু বাইরে, মুখে জড়তা বাইরে না। কাফেররা নবীজির কাছে গিয়ে একটা মোহাম্মদ একটা মুয়াজ্জিন যে বানাইছে না, ঠিকমতো আজানটাও দিবার পারে না, আশহাদু বলতে না, আসাদু আসাদু বলে। নবীজি কথাটা শোনার পরে এখন কি করা যায়? মুয়াজ্জিনের পদ থেকে তারে বহিষ্কার করে ফজরের আজান আর দিও না। নবীজি কারণ? মক্কার কাফেররা তোমার নিয়ে ঠাট্টা করে, তুমি নাকি আশহাদু বলতে পারো না। এখন নবীজির কাছে যখন কথাটা শুনছে যে মুয়াজ্জিনের পদ নাই, তখন সবাই গেছে গা ঘরে, বেলাল যায় নাই। মসজিদের কোনার মধ্যে বৈশা বৈশা কান্দে আর আল্লাহ সবাই ছাড়লো, তুমি আমার ছাড়তার না, জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ সবাই বাদ দিল, তুমি আমার বাদ দিতে পারো না। আল্লাহ আজান তো দেই তোমার লেগে, আল্লাহ আজান দেই তোমার জন্য, আল্লাহু আকবার আওয়াজটা দেই, তুমি বড় এই কথাটা আমি বলি। আল্লাহ তুমি যদি আমার না বলাও কিছু করার নাই, কিন্তু মনে বড় আফসোস। আল্লাহ আমি চাইছিলাম যে মুয়াজ্জিনের পদরা বহাল থাকুক। বেলালটা নামায় দিছে, ফজরের আজান দিয়ে দিছে, চমৎকার আজান সুমধুর কণ্ঠে। নবীজি সুন্নত পড়ছে, সাহাবীরা সুন্নত পড়ে বসে রয়েছে। নামাজের ওয়াক্ত হইলে ফজরের নামাজ শুরু হবে। আল্লাহর কি মর্জি, আজানের আওয়াজ তো উপরে যায় না আর ফর্সাও হয় না। মুসলমান অনেক সময় হয়ে গেলে নবী কয় কিরে এখনও কি ফর্সা হইতো না, নামাজ কি পড়তাম না? জিবরাইল এসে ডাক দিয়ে কয় হুজুর অনেক টাইম হয়, বেলাল কেন আজান দেয় না? অসুস্থ বেলাল? কয় না সুস্থ। কয় আজান দেয় না কেন? কয় মুয়াজ্জিনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কয় আল্লাহ তারে বহিষ্কার করে নাই, বলেন না জোরে সুবহানাল্লাহ। কয় আল্লাহ তারে বহিষ্কার করে নাই আজান দিবার, কোনো আজান না দিলে ফর্সা হইব না, আজান না দিলে ফর্সা হইব না। আরে যেমন ইমাম তেমন মুয়াজ্জিন, আমার নবীর মুয়াজ্জিন বেলাল রমজান মাসে নবীজি হজরতে আলীকে নিয়ে সেহরি খাইতেছে। আমার প্রায় কথা শেষের দিকে চলে আসছে। সেহরি খাইতেছে, রমজান সামনে আসতেছে। দেখবেন এই রমজান মাস আসলে অনেকের গ্যাস্ট্রিক শুরু হইব, এই গ্যাস্ট্রিকেতে আলসার শুরু হইব, ঠিক কিনেও। যেমন গাফাসে হুজুর একটা ওয়াজ করছিল যে এক এলাকার মানুষ বলে রোজা রাখে না, দিনের বেলা খুব খায়। তো হুজুরে বলল রমজান আসলেই রোজা ফরজ, ঠিক নিও কথা কইন, রমজান আসলেই रोजा फरज। तो हुजूरे वाज करते करते एकबारे पूरा मजमा वाज टज दिया गेছে रमजान আসলেই रोजा फरज। এখন এলাকার লোকেরা মিটিং দিছে যে রমজান আসলে বলে রোজা ফরজ, দেখমু রমজানটা কোন দিক দেয়। বুঝেন নাই মনে হয়? দেখমু রমজানটা কোন দিক দিয়ে আসে। এই গর্দবগুলো বলদগুলো মিটিং কইরা জায়গায় জায়গায় লোক ফিটিং করে রাখছে রমজান কোন দিক দেয়। রমজান আসলে রোজা ফরজ যেন রমজান এই গ্রামে ঢুকতে না পারে। কয়েকদিন পরে ফজরের আজানের আগে দক্ষিণ এলাকা দিয়ে এক লোক দুইটা বলদ লইয়া নাঙ্গল জোয়ালরা কান্দে লইয়া হাল্লা বাজনরা লগে লইয়া হাল চাষ করার জন্য আসতেছে। এই লোকেরা দৌড়ে গিয়া বলে, এই তুমি কে? আমি রমজান। কি কইছে? এই লোকেরাকে বহুত দিন পরে পাইছি, এত কষ্ট রাজ্যে কাজে তোমার খোঁজদাসি। এই রমজান রে মারে না, রমজানের গরু বলদ যা সব মাইরা ফিনিশ করে লাইছে। রমজানও নাই রোজাও নাই, রমজানও নাই রোজাও নাই। এই রমজান রে বিদায় করে দিছে। আমগো রমজান সামনে আসেনি কথা, রমজান সামনে আসেনি। রমজান সামনে আইতেছে, প্রস্তুতি নেন। গ্যাস্ট্রিকের বড়ি যদি 20 না ধরে 40 খান, খাইয়া পেটপোট ক্লিয়ার করে রোজা রাখতে হবে। প্রত্যেকটা বালকের জন্য রোজা রাখা কি? রোজা রাখা কি? ফরজ। তো নবীজি এই রোজা সেহেরি খাইতেছে হজরত আলীকে দিয়ে। তো বেলাল আসছে বাড়ির থেকে, আইসা আজান দিব, আজানের টাইমের আগেই আসছে। আইসা কয়, দেখে এই তো আমার ইমাম সাহেব হুজুরের খবর কি? তো নবীজির হুজুরের কাছে গিয়ে দেখে নবীজি হজরত আলীকে নিয়া সেহেরি খাইতেছে আর দুই জামাই শ্বশুরে বসে বসে কথা কইতেছে। তো হজরত আলী কয়, ঠিক আছে একটু পরে আবার আসি। অনেকক্ষণ পরে আইসা দেখে আগের মতো নবীজি খানাও খায়, হজরতে বেলালকে নিয়ে আলাপ আলোচনাও করতেছে। হজরতে বেলাল মনে করছে, মনে হয় জামাই শ্বশুর বই আলাপ করতেছে, মনে হয় টাইমের খবর নাই, সেহরি খাইতে আসে, মনে হয় টাইম ওভার হয়ে যাইতেছে। বেলাল গিয়া সামনে আগুয়ে গিয়া কয়, আল্লাহ নবী, আল্লাহর কসম করে বলি সময় শেষ, সেহরি খাওয়া বন্ধ করেন। তো নবীজি যখন আল্লাহর নামের কসম খাইছে, বেলাল হাতটা উড়ে ফেলাইছে, হাত মুচা টুচা দিকে। বেলাল কয়, আরছি নবী। কয়, তুমি কইলা আল্লাহর নাম লয়ে কইলা যে আল্লাহর কসম করে কই সেহরি খাওয়ার টাইম শেষ। আমি এমন একজন নবী, যতক্ষণ না পর্যন্ত আমি সেহরি খাওয়া বন্ধ না করব সেহরির টাইম শেষ হবে না। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, টাইম শেষ হবে না। যেই নবীর উসিলায় ডুবে যাওয়া সূর্য আবার উঠাইয়ে পড়ে, যেই নবীর খাতিরে আল্লাহ দুনিয়াটা সুন্দর করে সাজায়া বানায় রেখে দিয়েছেন, আর ওই নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছেন। এই জন্য আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, আমি যেমন দামি, আমার উম্মত তেমন দামি। আমি আগে জান্নাতে যাব, তারপর আমার উম্মতেরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই দামি উম্মতগুলো মুসলমান কপাল দিছে একজনে, সিজদা দেয় গিয়ে আরেকজন রে, ঠিক কিনা জোরে কন। মুনি হলে এক বেডার, কামলা দেয় আরেক বেডার। রাগ হয়েছেন মনে? কামলা হলো এক বেডার, মুনি খাটে গিয়ে আরেক বেডার। তো সেই বেডার রাগ হইব নি? তোরে বসুরকে কামলা রাখলাম, বেতন দিয়ে আমি খাওয়াই, আমি তুই আরেক বেডার কাম করস। আল্লাহ কয়, বান্দা কপালটা দিছি আমি আমারে সেটা দেওয়ার লেগা, তুই যখন আজারে বাজারে মাজারে বন্ডা ফিরে পায়ে সেজদা দেশ, তখন আমার সহ্য হয় না। ওই যে এই দুইজনে স্বামী আর স্ত্রী, কথা লম্বা হয়ে যেতেছে, কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? স্বামী আর স্ত্রী, এই বেচারে একটু হাবলা হাবলা বাবা আর কি, হাবলা বুঝেন তো, একটু ব্যাককল। তো বাজার সদাই করতে গেলেও দেখবেন অনেক বেচারা এমন আছে, একারে মাছের লগে তরকারি মিলাই আনে, লাউয়ের লগে চিংড়ি, ইলিশ মাছের লগে কালাবাগুন, একবারে মিলাই মিলাইয়া বেড়ায়, পাশের বেড়ায় আনে। তো এই বেচারাই কইতেছে, তুমি বাজারে করতে গেলে তুমি গিয়া কুমড়ার লগে গিয়া লয়ে গিয়া ইলিশ মাছ, লাউয়ের ডোকার লগে লয়ে গিয়া ফাঙ্গাস মাছ, তোমার বাজারের কোনো সিস্টেম নাই। ওই হেই বেড়াই বালা বেড়ায় উঠটা কয়, তাহলে তুই হেই বেড়ার কাছে যাই গিয়া, আমার বাজার ভালো না লাগে, হাটটা ভালো লাগে, যাই গিয়া কন এইটাকে যাও জামাল লাগে কইছি, এমনি কইতেছি। যখন আরেকবারের প্রশংসা করলে নিজের বউ আরেকবারের প্রশংসা করলে মেজাজ গরম হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া কয়, আমার জমিনে থাইকা আমার রিজিক খাইয়া আরেকবারের সিজদা দিলে আমি এমন রাগ হয়ে যাই, আমি এমন রাগ করি। তার কারণ এই কপাল আমার দেওয়া। কার দেওয়া? জোরে কোনে কার দেওয়া? তো সিজদা কার জন্য হবে? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। এই কপালটা যেখানে সেখানে ঠেকাইয়ের না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আর একটু জোরে আওয়াজ করে বলেন আমিন। আমার কথায় কষ্ট পাইছেন? মনে কোনো কষ্ট পাইছেন? कष्ट पाइलो आमरामराई तो मुसलमान भाई रारे आमार मुरब्बीर सामने जखन चुता एकटा देওয়া হলো ওই চুতার মধ্যে ভর্তার বিল মাছের বিল গরুর গোশত থেকে নিয়া যত আইটেমের বিল আছে সব দেওয়া হলে ডাক দিয়া কয় চাচা আমরার এই হোটেলের নিয়ম হইলে খাইতে কোনো বাধা নাই দ্বিতীয় কোনো বাধা নাই আপনি খাইছেন অসুবিধা নাই ए चाचा बिल परिशोध करे तारपरे बेर होये जान चाचा माथाय हाथ दिए कय बातिजारी आमी ग्रामेर मानुष शहरेर बातिजार काछे आसछिलाम पाइलाम ना ए बातिजारा मने करछिलाम तोमरा आमार बातिजा आदर आप्यायन कइरा आमारे होटेले ढुकाइया खाना खावाइला एखन आमार हाते कोनो पयसा नाई कोनो टाका नाई ओई मेसियार दौड़ाइया मैनेजारेर काछे गिया कय मैनेजारू एई लोकटाय जेई खावा खाइछे राकुशाय खाइया होटेलटा शेष करे बालाइछे एखन नाकि तार हाते कोनो टाका नाई कोनो पयसा नाई मैनेजार डाक दिया कय देरी करिस ना अंदर महले ढुकाइया दे टिबार भितरे ढुकाइया हाथ पाये रशि लागाइया बादिया फालाइया राख जतक्षण ना पर्यन्त बिल পরিশোধ করতে না পারবে তার আগে কোনো সারাসারি নাই এখন চাচারে ভিতরে ঢুকাইয়া বলাইছে চাচা হোটেলের নিয়ম হইলে খানা খাইলে বিল দেওয়া লাগে হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দা তোমাদেরকে আলেম ওলামারা জান্নাত জাহান্নামের কথা বলিয়া পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলেছিল হালালকে হালাল জানবা হারামকে হারাম জানবা সুদ খাইতে পারবা না ঘুষ খাইতে পারবা না মিথ্যা বলতে পারবা না পরকিয়া করতে পারবা না জিনা করতে পারবা बेविचार करते पारबाना निजेर बौडारे बेपर्दाय छाड़ते पारबाना नाट्यमंचेर आसरे जाइते पारबाना मुसलमान खाजा गाजार माजारे गिये सिजदाते पारबाना जारा एई हुकुमगुलो तोमादेर सामने करेछिल जारा एगुलो मानो नाई ओई हासरेर मयदाने आल्लाह जखन आमलनामाटा दिबे तखन बान्दाय डेके बोलबे मालि हाजाल किताब आल्लाह तुमि एटा कि दिला ला युगादिरु सगीराताव वाला कबीरातान इल्ला अहसाहा कोनो किछुई বাদ দেওয়া হয় নাই সব কিছু আমার আমলনামার মধ্যে আছে তখন বান্দা আল্লাহর সামনে দাঁড়ায় বলবে কি করলাম রে সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম তারে না রে কইরা জীবন কাটাইলাম আমরা সবাই জান্নাতেরই রাস্তা হারাইলাম মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে জীবনের মালিক কে আল্লাহ বড় করে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا अल्लाह के बंदा हयात दिलम आबार मरण दिबा एक समय जखन मायर पेटे छिलाम एक फुटा नापाक पानी जेदिन अब्बार माध्यमे मायर रहमेर भितरे ढुकलो ओइखाने आमरा मरा छिलाम ओइखाने अल्लाह पाक रूह दिया आमादेरके जिंदा बानाइलेन दुनियार मध्य आमादेरके अल्लाह पाक पाठाइलेन आमार अल्लाह डाक दिया कय हयात मौत आमी अल्लाह दिया तोमादेरके परीक्षा करी कारा भालो आमल करो आर कारा खराब आमल करो परीक्षार हल आल्ला सूद खाइल किसु कय ना घुष खाइल किसु कय ना सेलेरे स्कूले पाठाइछेन परीक्षा देवार जन्य कि देवार जन्य आरे कथा बोलेन कि देवार जन्य परीक्षा देवार जन्य सेलेके पाठाइछेन एखन सेले टुलेर मध्य गिया बसछे बसार परे एखनो सेलेर हाते परीक्षार प्रश्नपत्र देवा हय नाई सेलेटा कागज कलम निया ओई टुलेर मध्य बइसा एमन कापा कापतेछे मन है जान पूरा स्कूलटा कापा शुरू हो गए सार सामने गए दाड़ा किरे एमन कापतास केन कय सार ना कापतासी ना तो सार के देखतासी दुईटा चोख दिए तुई कापतास कापस ना मानी कय सार एखोनो कापा शुरू हय नाई जखन आमार हाथे प्रश्नटा देवा हबे तखन स्कूलटा सहकारे कापा शुरू हइब तखन स्कूलटा सहकारे काफा शुरू हईब आमगो काप दे एखोनो शुरू हय ना काफार देखछेन कि जेदिन एटा दिये आत देवा हईब तखन एमन काफा शुरू हईब तखन बान्दा पूरा हासरेर मयदाने आब्बारे तालाश करब मारे तालाश करब भाईरे तालाश करब बोनके तालाश करब तार प्रमाण कोराने आछे ना नाई बोलेन जोरे आछे ना नाई ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ওই মানুষটা হাসরের ময়দানে পেরেশান হয়ে যাবে। আমল নামাটা পাওয়ার পরে পেরেশান হইয়া ওই ময়দানে নাজাত পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমল নামার দিকে তাকায় দেখে গো গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। এগুলো দেখার পরে ওই মুহূর্তে বান্দা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমল নামার দিকে তাকাইয়া দেখলাম গুনাহ আর গুনাহ। আল্লাহ বলবেন এখন তুই জাহান্নামে যাবি। ওই বান্দা ডেকে বলবে, আল্লাহ জাহান্নামে দেওয়ার আগে আমি একটু হাসরের ময়দানে আমার আত্মীয় স্বজনের কাছে একটু গিয়া দেখি আমার নেক আমলের সঙ্গে এদের কাছ থেকে কিছু নেকি নিয়া জোড়া তালে দিয়া তোমার জান্নাতে যাওয়া যায় কিনা। দুনিয়াতে ঠেকায় পড়ে গেলে আব্বাকে ফোন দিলে, মাকে ফোন দিলে, ভাইকে ফোন দিলে হয়তো সলিউশন হয়, কিছু একটা হইল হয়, দয়া হইয়া অনুগ্রহ করে হয়তো আপনার ওই সমস্যার সমাধান করার চেষ্টা করে। হাসরের ময়দান তেমন একটা ময়দান হবে, ওই ময়দানে বান্দায় একটা নেকির জন্য শর্ট হয়ে গেলে হাসরের ময়দানে আব্বার সামনে গিয়ে দাঁড়াবে। আল্লাহ কোরআনে বলেন আবিহি, বাবার সামনে গিয়ে বলবে, আব্বা আমার আমল নামায় মোটামুটি ভালোই নেক আমল আছে, কিন্তু আমি আজকে ধরা পড়ে গেছি আমার একটা নেক দরকার। আমি আপনার সন্তান, আপনার ঐরসের মাধ্যমে আমি দুনিয়াতে আগমন করছি, আব্বা আমার একটা নেক আমল দিয়ে একটু সহযোগিতা করে জান্নাতে দেওয়ার একটা ব্যবস্থা করে দেন। ওই দিন বাবাই কি বলবে তাফসিরি কারকরা বলেন, আব্বা মুখ ফিরায় কইব তুমি আমার সন্তান না, আমি তোমার বাবা না। নাউজুবিল্লাহ কোন, তুমি আমার সন্তান না, আমি তোমার বাবা না। এমন একটা ময়দান হবে, এমন একটা সময় হবে, ওই সময় কেউ কাউকে চিনবে না। ভাই ভাইয়ের কাছে যাবে, ভাই বোনের কাছে যাবে, সবাই মুখ ফিরাইয়া নেবে। এই লোকটা যখন একেবারে মালিকের কাছাকাছি আসবে তখন একজন লোক একটা নেক নিয়ে বসে থাকবে। ওই লোকটার পেরেশানি দেখা ওই লোকটা বলবে, ভাই তোমার এত পেরেশানি কেন, কি হয়েছে তোমার? কয়, ভাই তাকায়া দেখতেছি আমার আমল নামার নেক ভরা, কিন্তু একটা নেকের লেগা আমার পাল্লাটা হালকা হয়ে গেছে। আমি আল্লাহর কাছ থেকে একটু সময় নিয়া হাসরের ময়দানে ঘুরতেছি, একটা নেকি নিয়ে লইয়া আমারটা পুরা করে জান্নাতে যাইতে পারি। পাল্লাটা হালকা হয়ে রয়েছে, একটু ভারী করে করতাম পারি। কয় কারণ কি, কী হয়েছে? কয় আমার একটা নেকি লাগে। এই লোক কয় নেকি আছে কয়টা? কয় আছে 99টা। এখন লাগে কয়টা? কয় একটা। ওই লোক মাথায় হাত দিয়া কইব, যেই লোকটা 99টা নেক দিয়া জান্নাতে যাইবার পারে না, আমি একটা দিয়ে কী করবো? ভাই তুই লইয়া যা, আমি জাহান্নামে যাই, তুই জান্নাতে যা। সুবহানাল্লাহ জোরে কর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা নেকি দিয়া এই লোক এখন গেছে গা শূন্য হইয়া, কিছুই নাই। আমার আল্লাহ সব দেখেনি, বল দেখেনি? আল্লাহ সব দেখে। আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজিরা রে, আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন, ফেরেশতারা রে এই দুটারে ধইরা আমার সামনে নিয়ে আয়। 99 নেকিওয়ালা এবং এক নেকিওয়ালা দুইজনকে ফেরেশতারা ধরে আল্লাহর সামনে নিয়ে আসবে। আল্লাহ ডেকে ডেকে বলবেন, কি রে কি হয়েছে বল, তোদের মধ্যে কি হয়েছে বল। 99 নেকিওয়ালা বলবে, আল্লাহ হাসরের ময়দানে ঘুরিয়া ঘুরিয়া আব্বার কাছে গেলাম, মায়ের কাছে গেলাম, ভাইয়ের কাছে গেলাম, বোনের কাছে গেলাম, কেউ তো একটা নেকি দিয়া সহযোগিতা করে নাই। ফিরে আসছিলাম জাহান্নামের দিকে চলে যাব, কিন্তু আমার এই ভাই আমাকে একটা নেক আমল দিয়া সহযোগিতা করছে, আমাকে উপকার করছে, জান্নাতে যাওয়ার রাস্তা করে দিয়েছে। আমার আল্লাহ এক নেকিওয়ালাকে ডাক দিয়ে বলবেন, কি রে তুই আজকে জাহান্নামের আগুন কি দেখস নাই? ওই আল্লাহ সব দেখছি, কিন্তু 99টা নেকি থাকার পর এই লোকটা জান্নাতে যাইতে পারতেছে না, আমি একটা দিয়া কেমনে তোমার জান্নাতে যাব? আশা ছেড়ে দিছি, নিরাশা হইয়া নেকিটা তারে আমি দান করে দিছি, তারে নেকিটা দিয়া দিছি। আল্লাহ দুনিয়াতে খবর পাইছিলাম নেক যদি কেউ কাউকে দিয়া দেয়, দান করে, সৎকা করে, আল্লাহ তোমার রসুল বলছে একের বদলায় বলে 10 দেওয়া হয়। আল্লাহ আজকেও দিছি, আল্লাহ তোমার লেগেই দিছি, যেহেতু তুমি দুনিয়াতে একটা সিস্টেম রাখছিলে নেক আমলের, সৎকা করলে নেক হয়, দান করলে নেক হয়। হাসরের ময়দান হয়েছে বিদায় কি হয়েছে, দুনিয়াটাও তোমার, হাসরের ময়দানটাও তোমার, তোমার আমিও তোমার, হ্যাঁ ও তোমার, আল্লাহ সবাই তোমার, আল্লাহ দিয়া দিছি। আল্লাহ কয় তুই এত বড় রহম দিল বলা, আমার নাম রহমান, আমার নাম রহিম, তুই একটা নেকি দিয়া উপকার করছস, দুনিয়ার নিয়মটা এখানে তুই ভুলস নাই, যা দুজনকে আমি আল্লাহ জান্নাত দিয়া দিলাম। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। एखन माधवपुर बाड़ी हवार कारणे आपनी मेघना उपजेला थेके ढाकार उद्देश्ये बासे उठलेन बा ढाकार थेके बासे उठते आपनी एई मुक्तिनगर बा उपजेला बास स्टैंड नामबेन। आसार पथे ड्राइवर कन्ट्रैक्टर आपनाके बोललो भाई भाड़ाटा परिशोध करेन। आपनी 100 टाकार जायगाय 70 टा भाड़ा दिये बसे रयेछेन। तो कन्ट्रैक्टर बार बार बोलतेछे भाई टाकाटा परिशोध करें समान समान दें। आपनी बोलছেন भाई चले जाओ आर दिताम ना। कन्ट्रैक्टर नासर बान्दा बोले भाई दिबेन ना मानी कारणटा कि ना मानी जानोस बाड़ी कई 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 जाकिर सामने बाड़ीर पाशे। राग हইতেছেন মনে হয় যেহেতু চেয়ারম্যান সভার চেয়ারম্যান সবাই চিনেন জানেন দিকে নামটা বললাম আর কি। কই কোন বাড়ি কই মাধবপুর বাড়ি। তোর ভালো না লাগলে তো থাওস কই আপনার পাশের গ্রামে থাকি। কই যদি আমার লগে মার্কেটিং করস ताहले तुई एक दिन और आमार एक दिन तुई भाड़ा लइया जा। एखन एई बेटा डरे बये चिंता करछे माधवपुर ग्राम आमार बाड़ि दूरे आमि एइखाने थेके बासटा चाला हेल्पारि कन्ट्रैक्टरि करी यदि आमारे किछु एकटा कइरा लाय डरे बये आर किछु कय नाई। हासुरेर कठिन मयदाने ओई लोकटा आमनार सामने खाड़ा एकबार भाई साहेब कई जान कय जान्नात जाय कामाल्ला एकटु फयसला कइरा जान। सुबहानाल्लाह कोन जोरे आमार साथे एकटु फयसला कइरा जान। এই বেচারা তো একেবারে বুক ফুলে জান্নাতের গেটের সামনে যাইতেছে। মুসলমান বাবাজিরা রে আমার ওই লোকটা বুক ফুলাইয়া জান্নাতের গেটের সামনে যাওয়ার পর ওই যে কন্ট্রাক্টর দুনিয়ার জমিনে আপনি চোখ রাঙায়া তার দিকে তাকাইছিলেন বাহাদুরি দেখাইছিলেন বাড়ি আমার মাধবপুর। ওই মুহূর্তে লোকটা ডেকে বলবে আল্লাহ তার ব্যাপারে ফয়সালা কি। কয় জান্নাত। কয় আল্লাহ কেমনে দিলা। কয় আমল নামা বড় ভালো। কয় আল্লাহ পৃষ্ঠাটা উল্টাইয়া দেখো ওই পৃষ্ঠায় কি আছে। আল্লাহ কয় ওইটার মধ্যে কি আছে। কয় আমার 30টা টেহা আছে। সুবহানাল্লাহ কইতেন না জোরে। কি আছে 30টা টাকা আছে। কয় আল্লাহ ড্রাইভারে আমার 30 টাকা একটা লয়ে গেছিল গা আমি লইতাম না কে লেগে আমার ছাড় দেয় না আমার টাকাটা পাও না ওনার কাছে। আল্লাহ তুমি কি করবা করো। আল্লাহ কয় এই তুই ফয়সালা কর তুই ফয়সালা কর। আরেক বেড়ায় কইব আল্লাহ এর লগে আমার একটু কথা আছিল। কই কি। কই ওনার জমিনের লগে আমার জমিন আমি মূল্যা বানিয়েছিলাম এই বেড়ায় পেশাবের বান্দরা দুইটা মূল্যা উড়া নিয়ে বাতনা খাই লাইছিল। আরেকজনে খারে একা আল্লাহ আমার লগে একটু কথা আছিল। কই কেন। কই আমার ক্ষেতের হজের পাতা হয়ে খাই লাইছে নিয়া আমারে জিগাইছে না। একটা একটা করে সব আওয়াজ শুরু হইছে। আল্লাহ দুনিয়ার মুসিবত আর ওইখানের মুসিবত এক রকমের। কথা কোন এক রকমের না না এক রকমের হবে না। সব পাওনাদাররা আস্তে আস্তে আইছি। রাতের 2:30টা বাজে মশার কামড় খেয়ে গিয়া দোকানের থেকে কয়েল আনছিল দাম হলো 5 টাকা। বড়াই কয় ভাই টেহাটা দিয়া যান। এমন করে শুকরাঙ্গে চাইছে। কয় ভাই সাওয়ার ডরে বেড়ায় দিয়ে লাইছে 2.5 বছর ধরে 5 টাকা দেয় না। দোকানদাররা এখন আর চায় না বিরক্ত হয়ে গেছে গা। কয় হ্যাঁ ফিস্তার ঘরের ফিস্তা হেরা তেল দিয়েও ধরন যায় না হের অবস্থা বড় খারাপ এখন দেয় নাই। কিন্তু হাসরের কঠিন ময়দানে বলবো আল্লাহ কয়েলটা একটা একটা করে সব আপনার সামনে যখন আসবি তখন আল্লাহ বলবেন একটা ছিল আমার হক আর একটা ছিল বান্দার হক। আমারটা তোরে মাফ করে দিলাম। মাগরিবের সময় মাগরিব পড়তে পারস নাই অন্য একদিন মাগরিব নামাজ পড়ে একটা কান্দা দিয়ে কইছিল আল্লাহ ওই দিন সময়ের লাগা পড়তারি নাই আজকা পড়ে ফলাইছি চোখের পানি ফলাইলে হয়তো তোমার ওই মাগরিব কাজাটা কবুল হয়ে যাবে কিন্তু আমারটা মাফ করে দিলাম। এর লগে তোকে পরামর্শ কর এরা তোরে কী করব। তখন এরা বলবো 30টা দিয়া যাওয়ান লাগবো হজের ভাতা ধন্যবাদ যা আছে সব দিয়া সামনে আগাও। এখন এই বেটা ফকটা হাত দিয়া দেয়া টেহ নেই হজের ভাতা মূলা কিছুই নেই এখন কি করব। এখন অবস্থাটা হবে কি। তখন ওই বান্দায় বলতেছে আল্লাহ সারা সারি নাই দেওয়ান লাগবো। তখন ওই বান্দার লগে ফয়সালা করতে গিয়া কি ফয়সালা করবে। এখন ওই বান্দায় 30 টাকাওয়ালা কন্ট্রাক্টর কইব তোমার থেকে আমার 200 রাকাত নামাজ দিয়ে যাও। যেই নামাজ কবুল হয়েছে এখান থেকে 200 রাকাত নামাজ দিয়ে যাও। এই বেচারায় কইব জীবনে যেই নামাজই পড়ছি 200 রাকাত ওই কিনা জানা নাই। শীতের ঠান্ডা পানি দিয়ে অজু করে নামাজটা পড়তে যেই কষ্ট হয়েছে তুই বুঝবি কি এর কষ্টটা দিয়েছিল আমার। এখন নামাজ না দিয়ে গেলে তোর সাথে আমার কোনো আপোষ নাই। তো আমার আল্লাহ বলবেন ফেরেশতারা দুইজনের মধ্যে লাগালাগি চলছে ফয়সালা কি হবে। ওই বান্দায় যতক্ষণ না পর্যন্ত মাফ না করবে বান্দার জান্নাতের ফয়সালা হবে না। এ আমার মুসলমান বাবাজিরা রে एजोन्नो आपनादेर पाये हाथ दिया बोलिया जाई गो बाबा आपनी जदि नामाजेर टाइमे नामाज पढ़ेन रोजार समय रोजा राखें बेशी नफल पढ़ते पारेन नाई बेशी दान सदका करते पारेन नाई अखलिस दीन का यकफी कलामालुल कलील आपनार हायातेर जीवने आमल हलो एकबारे अल्प ओई आमलगुलो छिलो एखलास वाला आमल किन्तु बेशी आमल करते पारेन नाई आल्लाहर हुकुम जेखाने जेइटा छिलो ओइटा ठीकमतो पालन करेछेन आल्लाह रसूल बोलेन एखलासेर संगे जदि अल्प आमल हय ओई आमलगुलो हाशरेर मयदाने तोमार नाजातेर उसिला हइया जाबे एजोन्नो आमार बाबाजिरा रे पाये हाथ दिया बलिया जाय अल्लाह पाक रब्बुल आलमीन बोलें तुम्हादेर जन्नो दुईटा रास्ता आछे केउ जान्नातेर रास्ता खुजिया बाहिर करे ओई जान्नातेर रास्ताय जीवनटा चालाय आबार किछु मानुष आछे एरा जहन्नामेर रास्तार दिके दौड़ाय एरा घुम थेके उठिया जान्नातेर रास्ता तलाश करे ना जहन्नामेर रास्तार मध्य पा बाड़ाइया चले एइजोन्नो आल्लाह डाक देय के बंदा तुम्हादेरके आमि आल्लाह रास्ता देखाइया दिलाम जुगे जुगे पयगम्बरेर रास्ता देखाइया गेছেন सर्वशेष विश्वनबी मुहम्मदुर रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम जमीनेर मध्य आसिया 40टा बछर पर्यन्त मक्कार मानुषेर संगे चलाफेरा करिया उठबस करिया एদের সাথে লেনদেন কথাবার্তা আচার-আচরণ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব করিয়া নবীজি যখন এদের মধ্যখানে আল আমিন হয়ে গেল সত্যবাদী হয়ে গেল বিশ্বস্ত হয়ে গেল আমার আল্লাহ ডাক দেয়া কে বন্ধু আপনার বয়স 40 বছর একদিন হয়ে গেল তাফসীরে আজিজ यार मध्य अब्दुल आजिज मुहद्दिस देहलवी रहमतुल्लाह अलैहि लेखें जखन 40 बछर एक दिन पूर्ण हो जाए आमार आल्लाह डाक देय कय नबी गो आपनी चले आसेन हेरा गुहार मध्य आमी आपनाके एकटा संविधान दिब ओई संविधानेर नाम हलो कुरान सुबहानाल्लाह आपनी आसेन ए कुरानटा निये जान तो रसूल आरबेर उपरे एक आयात दुई आयात एक सूरा दुई सूरा करे नाजिल हईते हईते नबीजिर उपरे जखन सूरागुलो अवतीर्ण हवा शुरू हये गेल आमार आल्लाह डाक दिया कय नबी गो आपनार एक नम्बर काज आपनार एक नम्बर दायित्व आपनि मानुषेर दारे दारे गिया पड़ेन ला इलाहा इल्लाल्लाह जे कलमागुलो काफेररा कोनोदिन शोने नाई काफेररा कोनोदिन माने नाई एखन तारा लात उज्जा मानात मूर्ति पूजा करे एरा देवदेवीर पूजा करे এরা মুসলমান ৩৩ খোদার দাবি করে ৩৩ খোদার ইবাদত করে এখন নবী আয়েশা ডাক দেয়া কয় তোমরা এক আল্লাহর উপর ঈমান আনো এক আল্লাহর উপর কয় আল্লাহ আর জোরে কয় আল্লাহ আমাদের মালিক কয়জন আর জোরে বলেন কয়জন প্রমাণ কোরআনে আছে না নাই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমার আল্লাহ ডাক দিয়া কয় এক আল্লাহর উপর ঈমান আনয়ন করার জন্য আপনি দাওয়াত দেন আচ্ছা নবীর দাওয়াত কি সবাই মানছিল কথা কোন না যে নবীজির কথা সবাই মানছিল যারা মানছে আর আবু বকর হইছে যারা মানে আর আবু জাহেল হইছে ঠিক কি না জোরে কোন जरा नबीर कथा मानसे एरा जान्नती और जरा मानेने एरा दोजखी एरा कि दोजखी एखन नबीजिर दावातेर मिशन चलछे एर भितरे नबीर उपर कत अत्याचार इतिहास तो आमरा जानी नबीरे कत कष्ट देवा हयेछे तारपर रसूल कि पिछपा हयेछिलेन शरीरे आछिलेन शरीरे आसे नाई पिछपाओ हय नाई मक्कार आबू जाहेलरा नबीरे एतिम मने करे घर नाई बाड़ी नाई टाका नाई पयसा नाई प्रथम नबीजिर काछे गिये गिये बोलछे मुहम्मद एकटा काज करो तुम्हार जेहेतु बाड़ी नाई घर नाई तुम्हादेर तुम्हार एकटा काज करी बाड़ी घर दिया देई तुम्हारे मक्कार नेतृत्व दिया देई सम्पद दिया देई सुंदरी एकटा मेयेरे बिये कराय देई आमार नबी कि बोलछिलो नबी बोलछिलो चाचा शोनेन भालो करे ओई जे आकाशेर मध्य सूर्य आछे आकाशेर मध्य चंद्र आछे यदि एक हाथे आमार सूर्य एने दें आरेक हाथे चंद्र एने दिए बोलें मुहम्मद तुमी कलमार दावात दिते पारबा ना किन्तु आल्लाहर कसम करे बोली आमी कखनो आल्लाहर कलिमार दावात देवा बंद करब ना एटार नाम हलो ईमान एटार नाम कि ईमान किन्तु आमरा किन्तु पिछपा हये जाई आमरा किन्तु पिछपा হয়ে যায় একটু ডর দেখাইলে ভয় দেখাইলে আমরা কিন্তু একটু সইরা যাই কিন্তু নবীজি সরে নাই দাওয়াতের মিশন চলছে উহুদের ময়দানে দান্দাল শহীদ হইল ताइफेर मयदाने रक्ताक्त होवार परेओ नबीजिर आपन लोकगुलो दूरे सरे गेल। आपन चाचा आबू लाहाब जिनि नबीर एत पसंद करे एत भालोबाशे, चाची उम्मे जामिल नबीके एत भालोबाशे एत पसंद करे, एरा घरे घरे गिया नबीजिर नामे बदनाम शुरू करे दिए बोलतेछे मोहम्मद पागल, मोहम्मद जादूकर, मोहम्मद गणक, मोहम्मदेर काछे केउ जायो ना, तार कथा केउ शुनिओ ना। किन्तु आमार नबीके आल्लाह एमन आकर्षण दिलेन जे आकर्षणटा चेहरार मध्य एवं जबानेर भितरे। आमार नबीर चेहरा देखा लाखो लाखो काफेर कलिमा पड़े मुसलमान, और नबीजिर कलामेर आवाज शुना, कण्ठेर आवाज, कुरानेर आवाज शुना, नबीजिर आवाज शुना, कुरान तेलावत शुना लाख लाख काफेर कलमा पड़े मुसलमान। सुबहानाल्लाह जोरे बोलें। किन्तु परिशेषे अवस्थाटा हयेछे कि नबीजी शेष पर्यन्त बाड़ीतेও থাকতে পারে নাই, মক্কায় থাকতে পারে নাই। যারা হজ করতে গেছেন দেখছেন নবীর বাড়িটা আবু জাহেলের বাড়ি কিন্তু বেশি দূরে না, কাছাকাছি কাছাকাছি, কিন্তু নবীজিরে থাকতে দেয় নাই। ইতিহাস সাক্ষ্য নবীরে রাতের অন্ধকারে মারতে গেছে, ঘরের মধ্যে পিটাইতে গেছে, কিন্তু সাহায্য করছেন কে? আরো জোরে কে করছেন? সে আল্লাহ আজও আছে না নাই? আছে আছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক ডাক দিয়া কয় হাবিব আপনি আপনার কাজ চালায়া যান, আপনি আপনার মিশন চালায়া যান, সাহায্য করবে আমি মালিক আল্লাহ। রসুল আরবি সরকারে দু আলম চালাইতে চালাইতে সামনের দিকে আগাইতেছেন, আর আমার আল্লাহ পাক রসুলের দলকে ভারী করতেছেন। ভারী করতে করতে এমন হয়ে গেল আমার আল্লাহ নবীজিকে মক্কা থেকে মদিনা শরীফে নিয়া আবার মদিনার থেকে মক্কায় নিয়া বিজয়ের মালাটা আল্লাহ নবীজির হাতে দিয়া দিলেন। বিজয়ের মালা নবীজির গলায় আল্লাহ পরাইয়া দিলেন, আর বলে দিলেন রসুল আপনি থাকবেন না আপনার দিন থাকবে, আপনি থাকবেন না আপনার উপরে যে কোরআন নাজিল করেছি ওই কোরআনটা কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনের দুশ্মনও আছে, কোরআনকে শেষ করে দেওয়ার পায় তারাও করছে, করতেছে, করবে, কিন্তু কোনো দিন শেষ করতে পারবে না। ওই নবীজি ডাক দেয়া কয় সাহাবায়ে কেরাম শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পুরুষ পাঠাইলেন, নারীও পাঠাইলেন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলো, মা হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে আসলো, তাইলে দুনিয়াতে পুরুষও আছে নারীও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের বেলায় এক ধরনের ওয়াজ করলেন, আর নারীদের বেলায় আল্লাহ আর এক ধরনের ওয়াজ করলেন। আমি আর কয়েকটা কথা বলে দোয়া করে দিব। তার যেমনি মাইকের আওয়াজ আইতেছে, এই দুই আওয়াজে একলগে বাড়ি খেলে ওয়াজ করা যায় না, তখন মেমোরি কোন দিক জানে ঘুরা যাইতেছে, এই জন্য বেশি লম্বা হবে না, আর কয়েকটা কথা আমি বলবো। তো দুনিয়ার মধ্যে আদম আর হাওয়া যখন আসলো, একদিকে পুরুষ আর একদিকে নারী, তাইলে আমার আল্লাহ পুরুষদেরকে ওয়াজ করছেন আবার নারীদেরকে ওয়াজ করছেন। পুরুষের ওয়াজটা আল্লাহ কি করছেন? আল্লাহ বলেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ। আল্লাহ ডাক দিয়া কয় হে পুরুষের দল, ভালো করে শোনেন, হে পুরুষের দল ফাইজা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে, সালাত শেষ হয়ে যাবে, তাইলে বোঝা গেল যে যেখানেই থাকবেন, যখন আজান হয়ে যাবে, আজান হওয়ার পরে প্রত্যেকটা বালেগ পুরুষকে আল্লাহর ঘর মসজিদে ঢুকতে হবে, আর যখন ঢুকার পরে নামাজ কমপ্লিট হবে, সালাত কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পরে আল্লাহ বলেন ফাইজা কুদিয়াতিস সালাত ফানতাশিরু ফিল আর, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, আউয়াল নামাজ তারপরে কাজ, নামাজ শেষ কইরা ফানতাশিরু ফিল আর, তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, যার যেখানে কর্ম আছে কর্মস্থলে চলে যাও। এইটা পুরুষের বেলায় ওয়াজ। আর নারীদেরকে আল্লাহ বলতেছেন ওয়াকরনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে নারীরা বর্বর যুগের নারীদের মতো উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় বের হইও না। এই হুকুম ডাকার আরো জোরে, বেপর্দা হয়ে রাস্তায় চলাফেরা করিও না, এই হুকুম ডাকার আল্লাহ। এই জন্য রসুলও ডাক দিয়ে কয় উম্মতের নারীরা চারটা কাজ করবে, এই উম্মতের নারীরা চারটা কাজ করে মারা গেলে যেদিন মারা যাবে কবরে শোয়া হবে, মরার সঙ্গে সঙ্গে এদের জান্নাতের ফয়সালা। সুবহানাল্লাহ জোরে বলেন। এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ বলেন জোরে? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বরে রমজান মাসের রোজা। 3 নম্বরে স্বামীর খেদমত। 4 নম্বরে পর্দা সহকারে চলাফেরা। এই 4 কাজ করে যে নারী মারা যাবে, মরার সঙ্গে সঙ্গে এর আল্লাহর জান্নাতে চলে যাবে। আচ্ছা, আমার নবীজির ছোট্ট মেয়ের নাম কি? ফাতেমা। কি নাম বলেন না জোরে, কি নাম? ফাতেমা। তো নবীজি এই মেয়েটারে খুব আদর করতেন। खूब भालोबासतेन खूब मोहब्बत करतें। रसूले आरबी माँ खादिजा दुनिया थेके विदाय होवार परे सर्वशेष रसूल जखन जेहादेर मयदाने जाइतेन सर्वशेष विदायटा फातेमार निकट थेके नबीजी निये जाइतेन। आबार जखन जेहादेर मयदान थेके फिरतेन सकलार आगे आइसा ए फातेमार संगे नबीजी देखा करतेन। सुबहानाल्लाह बोलेन। तो ए फातेमा एकदिन नबीजिर बाड़ीते गेलेन। जावार परपरई आल्लाहर नबी सरकारे दो आलम नबी ए फातेमार बाड़ीते फातेमा नबीजिर बाड़ीते गेलेन। आबार नबीजिओ फातेमार बाड़ीते आसलेन। किन्तु एकदिन फातेमा नबीर बाड़ी जावार पर ए छोट्ट मेये फातेमाके देखे आमार नबी मुस्की मुस्की हासतेछे। तो आमार नबीके फातेमा जिज्ञेस करे, बाबा जे कोनो समय आसि चेहरा मलिन देखि, कान्ना कान्ना भाव देखि, आजके आमाके देखे आपनि मुस्की मुस्की हासलेन। ओई मुहूर्ते नबीजी डाक दिया के, मागो তোমার তোমার জন্য একটা সুসংবাদ আছে, এই জন্য আমি আজকে তোমার দেখে মুস্কে হাসতেছি। বলেন না জোরে সুবহানাল্লাহ। আব্বা কি সুসংবাদ? কয়, মাগো আমার আল্লাহ তোমারে জান্নাতের মহিলাদের সর্দানি বানাইছে। সুবহানাল্লাহ জোরে কর। তবে মা একটা কথা তোমারে বলি। কয় কি কথা? কয় মাগো তোমার আগে আগে তুমি তো জান্নাতে যাইবা, জান্নাতের সর্দারনি আল্লাহ তোমারে যেহেতু বানাইছে, তোমার আগে আগে একজন কাঠুরিয়ার বিবি আল্লাহর জান্নাতে যাবে। বড় করে কর না সুবহানাল্লাহ। এইটা বলে আমি দোয়া করে দেব। নবীজি ডাক দিয়ে কয়, আমি যদি জান্নাতের সর্দারনি হই তাহলে আমার আগে আগে কাঠুরিয়ার বিবি জান্নাতে যাবে। আব্বা বুঝলাম না। কয় তার সঙ্গে তুমি একটু দেখা কইরো। সুবহানাল্লাহ। কর তার সঙ্গে একটু দেখা কইরো। আব্বা ওনার বাড়ি? তোমার বাড়ির পাশাপাশি জঙ্গলার মধ্যে এক ছোট্ট একটা কুড়ে ঘর আছে, ওই ঘরের মধ্যে স্বামী আর স্ত্রী বসবাস করে, তার সঙ্গে একটু দেখা কইল। আমার মুসলমান বাবাজির আরিফ, আমার মায়ের আগো কান লাগায় শুনিয়া যাও। নবীজি ডাক দিয়া কয়, ফাতেমার ওই নারীর সঙ্গে তুমি একটু দেখা কইল, যেই মহিলাটা তোমার আগে আগে আল্লাহর জান্নাতে যাবে। বাবাজির আরিফ, এই আওয়াজটা দেওয়ার পরে ফাতেমা, যেই ফাতেমার সঙ্গে কাঠুরায় বিবি দেখা করার জন্য পাগল, নবীজি ডাক দিয়ে গো তুমি তার সঙ্গে একটু দেখা করিও। এইটা বলার পরে একদিন ফাতেমা ওই কাঠুরিয়ার স্ত্রীর ঘরের সামনে গিয়ে দাঁড়ায় আওয়াজ দিল। নবীজির ঠিকানা নিয়ে ঘরের দরওয়াজায় যখন আওয়াজ দিছে, ঘরের ভিতর থেকে সিটকারি লাগানো মহিলায় ডাক দিয়ে কয়, কে? আমি ফাতেমা। সুবহানাল্লাহ। আমি নবীজির মেয়ে ফাতেমা তোমার সঙ্গে দেখা করার জন্য আসছি। এই আওয়াজটা দেওয়ার পরপরই ওই কাঠুরিয়ার বিবি ভিতর থেকে হাউমাউ করে কান্না করতেছে। ডাক দিয়া কয়, ফাতেমা রে, তোমাকে এক নজর দেখার জন্য আমি পাগল পারা ছিলাম, বে করার ছিলাম। ফাতেমা রে, তুমি আমার ঘরের দরওয়াজার সামনে আসছো, কিন্তু ফাতেমা রে ঘরের ভিতর থেকে দরওয়াজা খুলিয়া তোমারে বসতে আমি দিতে পারতেছি না, আমার স্বামীর অনুমতি নাই। এ ফাতেমা, তোমারে আমি দেখার জন্য পাগল, কিন্তু আমি আমার স্বামীর কথাগুলো এমন করিয়া মানি। ফাতেমা রে, তুমি আমার ঘরে আসছো, আমি ঘরের দরওয়াজা খুলিয়া তোমারে ঘরে বসাবো, এই অনুমতি আমার স্বামীর নিকট থেকে আমি নিতে পারি নাই। বনরে, তুমি আজকে চলে যাও, আগামীকালকে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব, তারপরে তোমার সঙ্গে আমি দেখা করব। ওই কাঠুরের বিবির নাম হলো জামিলা। ওই জামিলা ডাক দিয়া কয়, ফাতেমা রে বোন, তুমি চলে যাও। কান্নার কান্না করিয়া বিদায় করিয়া দিলি। ফাতেমা চলে আসলো। আল্লাহকে ডাক দেয়, আল্লাহ রে, এটা কেমন মহিলা, যেই মহিলা নবীর মেয়ের কথা শোনার পরেও দরওয়াজা খুলল না, আমার সঙ্গে দেখা করল না, এটা কেমন নারী, চলে আসছি। পরের দিন সকালবেলা ও মুসলমান রওনা দিয়েছি ওই কাঠুরিয়ার বিবি জামিলার সঙ্গে দেখা করবি। ওই মুহূর্তে মা ফাতেমাকে ডাক দিয়ে বলল, হাসান ডাক দিয়া কয়, মা রে তুমি কই যাও? কয় কাঠুরিয়ার বিবির সঙ্গে দেখা করার জন্য আমি জঙ্গলায় যাব। ওই মুহূর্তে হজরতে হাসান ডাক দিয়া কয়, মা রে তোমার সঙ্গে আমার একটু নিয়ে যাও, আমাকে না নিয়ে গেলে তুমি যাইতে পারবা না, আমাকে তুমি নিয়ে যাইতে হবে। ছোট্ট হাসানকে সঙ্গে নিয়া নবী কন্যা ফাতেমা কাঠুরিয়ার বিবির সামনে চলে গেলে। হজরতে হাসান মাকে মা বলিয়া ডাক দিলে। আর ওই মুহূর্তে फातेमा काठुरियार बीबीर घरेर सामने गिये आवाज दिया बोले बनुरे आमी फातेमा तुम्हार संगे देखा करते आसछि एरे बोन घरेर दरवाजा खुलिया दाओ तुम्हार संगे आमी एकटू देखा करी। भितर थेके जामिला काठुरियार स्त्री डाक देया कय फातेमा रे घरेर दरवाजाय दाঁড়াইছো किन्तु तुम्हार साथे मने कोनो एकजन बाच्चा आछे जे बाच्चार आवाजटा आमार कानेर भितरे ढुकছে এই বাচ্চা কে কয় আমার বাচ্চা হাসান। কয় ফাতেমা রে স্বামীর নিকট থেকে শুধুমাত্র কেবলমাত্র তোমার সঙ্গে দেখা করার অনুমতি নিয়েছি তোমার বাচ্চা হাসান সঙ্গে করে নিয়ে আসবা এই অনুমতি আমি স্বামীর নিকট থেকে নেই নাই। যাও বোন তুমি চলে যাও তোমার সঙ্গে আমি দেখা করতে পারবো না যাও আজকে চলে যাও तुम्हें जे हासान के निये आसो आगामीकाल के आमार स्वामीर संगे रातेर बेला आलोचना करब आमी हासानेर परमिशन निये राखबो तारपरे तुमी हासान के निये आइसो। परेर दिन हासान परेर दिन फातेमा काठुरियार स्त्री संगे जमिलार संगे देखा करते रवाना दिले। ए मुसलमान भाईरा हुसैन मा के डाक दिया कय मारी तुमी कोई रवाना दिएछो कय आमी काठुरियार बीबीर संगे देखा करते जाई कय तुमी आमाके संगे निये जाओ। हुसैन मा के एमन करिया धरलो कय आमाके संगे ना निया तुमी जाइते पारबा ना आमाके संगे निये जाइते हबे। हुसैन मारे एमन करिया धरलो निये जावा लागबे कय चटा होले चलो हजरते हुसैन के निये गेल आज के हासान के घरे रेखे गेल। हुसैन के निये जखन ओई काठुरियार बीबीर घरेर दरवाजार सामने दाड़ाइया डाक दिया कय जमिला गो ए बोन तुम्हार संगे आमी देखा करते आसछि कय तुम्हार संगे के आछे आमी एकटा छोट्ट कण्ठेर आवाज पाइलाम दरवाजार सामने तुम्हार संगे के आछे कय आमार बाच्चा आछे कोन बाच्चा कय हुसैन। ओई मुहूर्ते जमिला काठुरियार स्त्री डाक दिया कय फातेमा आमी तो हासानेर अनुमति नियेছি आमी तो हुसैनेर अनुमति नेই নাই আজকেও তোমার সঙ্গে দেখা করতে পারবো না বনগ তুমি চলিয়া যাও। ওই মুহূর্তে ফাতেমা কান্না করে আর বলে মালিক এটা কেমন নারী রে কেমন মহিলা রে স্বামীরে কেমন মানে স্বামীর কথা কেমন করে পালন করি। এখন ওই ফাতেমা চলে আসছে বাবার নিকট আইসা ডাক দেয়া কয় আব্বা পরপর তিনবার গেলাম ওই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে আমি দেখা করতে গেলাম কিন্তু আমি তো দেখা করতে পারলাম না আর আব্বা আমার বুঝে আসলো না আমি আপনার মেয়ে আমি হাসান হোসাইন যে হাসান হোসাইন জান্নাতের যুবকদের সর্দার আমি তাদের মা আমার স্বামী হইল শেরে খোদা আল্লাহর বাগ আমার স্বামী এমন দামি একজন স্বামী যার শানে আপনি বলেছিলেন আমি মদিনার এলেমের শহর আর ওই শহরের দরওয়াজা হইল আমার আলী এমন একজন দামি সাহাবীর স্ত্রী আমি কিন্তু ওই কাঠুরিয়ার বিবি আমার আগে আগে কেমনে জান্নাতে যাবে আমার বুঝে আসে না। আমার নবী ডাক দেয়া কয় ফাতেমা রে চিন্তার কোনো কারণ নাই আমার আগে আগে বেলাল আল্লাহর জান্নাতে যাবে আমার আগে আগে বেলাল জান্নাতে যাবে জাননি মা কেমনে যাবে এ মা তুমি জান্নাতের সর্দারনি হইবা আল্লাহ পাক তোমার একটা জান্নাতের বাহন দিবে ওই জান্নাতের বাহনে তোমারে উঠাইয়া জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একজন খাদেমা লাগবে ওই কাঠুরিয়ার স্ত্রী তোমার খাদেমা হইয়া রশি দড়িয়া দড়িয়া তোমারে টাইনা টাইনা নিয়ে যাবে এজন্য মা তুমি হইবা মনিবা ওইটা হবে আর তোমার দাসী মনিবার চেয়ে দাসীর দাম কিন্তু বেশি নয় মাগো খাদেমা হইয়া তোমার আগে आगे तुम्हारे लइया जन्नाते जाबे आमाकेओ हजरते बेलाल ओई जे बेलाल मक्का शरीफे मदिना शरीफे बेलाल आसार परे मक्कार मानुषगुलो बेलाल के टाना हेसरा करे बेलाल के आघात देय बेलाल के कालो काउआ बोले डाक देय बेलाल माझे माझे आइसा आमार दरबारे कान्ना करे आर बोले आल्लाह आमार नबी गो आमार कि कोनो दाम नाई आमारे तारा गोलामेर घरे गोलाम बोले आमारे कालो काउआ बोले आमार कि कोनो दाम नाई। ओई मुहूर्ते पैगम्बर डाक दिया कय बेलाल रे तुम जानो हासुरेर मैदाने आमार अल्लाह जखन आमारे जन्नतेर बाहनेर मध्य उठाइया जन्नते निये जाबे बेलाल रे ওই দিন একজন খাদেম লাগবে, যে খাদেমটা আমার ওই ওট আমার বাহনটা জান্নাতের বাহনটার গলার রশিটা দইরা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ওই দিন একজন লোক লাগে। আমার আল্লাহ তোমার ওই দিন এই সেবাটা করার তৌফিক দিবে, ক্ষমতা দিবে। তুমি আমার আগে আগে আমাকে জান্নাতে নিয়ে আল্লাহর জান্নাতে ঢুকে যাইবা। এই জন্য আমার মায়ের আগে চার কাজ করিয়া মইর। এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ পইর, 2 নম্বরে রমজান মাসের রোজা রাইখ, 3 নম্বরে স্বামীর খেদমত কইর, 4 নম্বরে পর্দা সহকারে জমিনে চলাফেরা কইর। এই নিজের সৌন্দর্য পর পুরুষকে দেখায় না। যেমন আমার নবী মেয়েরাজে গিয়া মহিলারা যারা বেপর্দায় চলাফেরা করে, যারা স্বামীর খেদমত করে না, নিজের সৌন্দর্য পর পুরুষের সামনে প্রকাশ করিয়া দেয়, এদের শাস্তিগুলো আল্লাহর নবী জাহান্নামের মধ্যে দেখাইসা দুনিয়ার জমিনে কান্না করে আর বলে, এ মায়েরা গো, এ মায়েরা, তোমরা আল্লাহর হুকুম পালন করিও, আল্লাহরে ডরাইও, আল্লাহরে ভয় পাইও, তাইলে গো মায়েরা তোমরা হাসুরের ময়দানে নাজাত পাইবা। আর না হয় আমি যে জাহান্নামের আযাব দেখে আসছি, ওই জাহান্নামের আগুন তোমাদেরকে জ্বলতে হবি। এই জন্য আমার মায়েরা গো, দুনিয়াটা রং তামসার জায়গা না। আর না হয় তুমি একটু খেয়াল করে করে দেখো, ওই যে রাবেয়ার মতো মহিলা, আসিয়ার মতো মহিলা, মাশেতার মতো মহিলা, যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মাশেতার মতো একজন মহিলা যার সামনে ফেরাউনের বাহিনীরা তার দুধের বাচ্চাকে নিয়ে মুসলমান তলের মধ্যে ফালাইছে। মুসলমান ভাইরা, আরেকটা বাচ্চাকে নিয়েও মুসলমান ভাইরা আমার শেষ করে দিছে। মাশেতা 2 বাচ্চা বিদায় হয়ে গেছে, বিদায় করিয়া দিছে, আল্লাহর নামে সফর্দ করে দিছে, তারপর ইমানটা দেয় নাই। আসিয়ার মতো একজন নারী নিজেকে শেষ করে দিছে ফেরাউনের দরবারে। ফেরাউন স্বামী ছিল, রাজ দরবার ছিল, রাজ বিছানা ছিল, রাজকীয় খাবার ছিল, রাজকীয় পোশাক ছিল, ইমানের সামনে সব শেষ করে দিয়া, ইমানকে মুসলমান অগ্রাধিকার দিয়া ওই নারী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমার নিয়ে যাইবা। আল্লাহ স্বামীর ঘর হারাইলাম, রাজত্ব হারাইলাম, সব কিছু হারাইলাম, দাসী হারাইলাম, নিজেকে শেষ করে দিলাম। আল্লাহ এই মুহূর্তে মরার আগে দিয়ে তোমার কাছে একটা জিনিস চাই, আল্লাহ আমাকে স্বামী ঘর থেকে বাইরে করে দিছে, আল্লাহ তোমার কাছে আমার একটা ঘর দিও। সুবহানাল্লাহ বলে। স্বামী ঘরের থেকে বিদায় করে দিছে, আল্লাহ তুমি জান্নাতে একটা ঘর দিও। আমার আল্লাহ ডাক দিয়ে একে ফেরেশতারা, রে আমার এই বান্দিটারে আমি যে জান্নাত দিব, এই মরার আগে আগে জান্নাতরা তার সামনে তুলিয়া ধর। জান্নাতে যেই ঘরটা আমি আসিয়ারে দিব, এই আসিয়ার সামনে জান্নাতের ঘরটা তুলিয়া ধর। যখন আসিয়ার সামনে জান্নাতের ঘর তুলিয়া ধরছে, আর ওই আসিয়াকে নিয়ে যখন গরম তৈলের মধ্যে ফালাইছে, ছাকা পিঠার মতন একবার নিচে যায় আবার ওপরের দিকে উঠে। আসিয়ার জন্য ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরাউনের গরম তৈলটাকে ফুলের বাগান বানাইয়া দিছে। অপলক দৃষ্টিতে জান্নাতের দিকে তাকায় আছে, এদিক দিয়ে মালাকুল মউত তার রুহটা বের করে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এরা দামি মহিলা হয়ে গেছে। এই জন্য তো আমার নবী খাদিজার ইন্তেকালের সময় বলে, খাদিজা জান্নাতে 2 জন আমার বিবি আছে, এদেরকে আমার সালামটা দিও। খাদিজা কয়, নবী আমার আগে তো আপনার কোনো স্ত্রী নাই, তার কাছে সালাম দিতাম। কয়, আসিয়ারে আমার সালাম দিও, আর ঈসা আলাইহিস সালামের মা মরিয়মকে আমার সালামটা দিও, এদের সঙ্গে আমার জান্নাতে আল্লাহ বিয়া পড়াইবেন। বলেন না জোরে সুবহানাল্লাহ। এদের সঙ্গে জান্নাতে আমার বিয়ে হবে। তার কারণ এরা ইসলামের জন্যে, এরা কোরআনের জন্য। এ মুসলমান, এরা ইমান দেয় নাই, জীবন দিয়া দিছে। আসিয়ার মতো মহিলায় বলছিল, ফেরাউনের বাহিনীরে আমারে হুমকি ধমকি মারো, আমারে ডর দেখাও, ভয় দেখাও, আমার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যদি একটা করে জীবন হইতো, তাহলে সবগুলো জীবন দিয়া দিতাম, তারপর আমি ইমান দিতাম না, তারপরে ইমান দিতাম না। আবু বকর সিদ্দিক বেলালকে দেইখা নিজে কাঁদে আর বলে, বেলাল তুমি রাস্তার কিনারায় হাত পা বাঁধা অবস্থায় পড়ে আসো, আর আহাত আহাত জোরে জোরে কইতেছ, তুমি তো আমার দলের লোক, তুমি আমার পার্টির লোক, তোমার নবী যিনি আমার নবীও তিনি। ভাইরে, আস্তে আস্তে বললে হয় না? আমার আল্লাহ তো আস্তে বললো শোনে। আহাত আহাত বলো, তুমি বুঝাইতেছ আল্লাহ এক। ঠিক আছে ভাই, তুমি জোরে আওয়াজ দিয়ে বললেই তোমারে পিটায়, এরা মারে। আবু বকর সিদ্দিকের কানের কাছে বেলাল মুখটা বাড়াইয়া দিয়া কয়, ঠিক আছে, আগামীকালকের থেকে আল্লাহর নামটা আহাদরা আসতেই নিব, জোরে আর নিব না। কিন্তু ইমানের পাওয়ার তো সর্ব অঙ্গ দিয়ে বাইরে হইতেছে। সুবহানাল্লাহ বলেন। ইমানের নূর প্রত্যেকটা অঙ্গ দিয়ে দাউ দাউ করে বের হইতেছে। পরের দিন আবু বকর সিদ্দিক গিয়া দেখে আজকে বেলালের অবস্থা খারাপ। कि बेलाल तुम जो आगे मत शुरू करसो कय हुजूर ठीक है आगामीकालकर बोलबो ना। तृतीय दिन गिया देखे बेलाल जोरे जोरे आहत कय और काफेररा मारतेछे पूरा देहटा मुसलमान छिन्न भिन्न कर फेलाइछे ए आहत आहत बोलार कारणे। आबू बकर बोलल भाई तुम्हारा ना बोललाम तुम आस्ते आस्ते कइयो जोरे बोलो ना। बेलाल डाक दिया कय आसल कथा कइताम नि सुबहानाल्लाह कोन आसल रहस्यटा बोलबो नि कय बोलो কয় আমি যখন জোরে জোরে আহাদ আহাদ বলি আর কাফেররা যখন চাবুক দিয়ে আমারে পিটায় এই যে আমি আহাদ আহাদ বলি আর আজে মারে পিটায় জোরে জোরে আহাদ আহাদ বলার কারণে আমি টেরও পাই না। সুবহানাল্লাহ কোন না জোরে আমি টেরও পাই না। আরে হে বেলাল তো ঠোঁট মোড়া দাঁতের ফিনিশিং বালানা চেহারা বালানা উনি মুসলমান আসছে হাফসার থেকে আইসা কালমা গ্রহণ কইরা নবীজির মুয়াজ্জিন হইছে। কয় आशाहादू कोई तरह ना आशाहादू आशाहादू बाहर मुखे जड़ता बाहर ना काफेररा नबीजिर काछे गिया मोहम्मद एक मुआज्जिन जे बनाइछे ना ठीक मतो आजान दिबार पारे ना आशाहादू बोलते ना आशादू आशादू बोले। नबीजी कथाटा शोनार परे एखन कि करा जाय मुआज्जिनेर पद थेके तारे बहिष्कार फजरेर आजान आर दिओ ना। नबीजी कारण मक्कार काफेररा तोमार निये ठाट्टा करे तुमि नाकि आशाहादू बोलते पारो ना। এখন নবীজির কাছে যখন কথাটা শুনছে যে মুয়াজ্জিনের পথ নাই তখন সবাই গেছে গা ঘরে বেলাল যায় নাই মসজিদের কোণার মধ্যে বসে বসে কান্দে আর আল্লাহ সবাই ছাড়লো তুমি আমারে ছাড়তার না জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ সবাই বাদ দিল তুমি আমারে বাদ দিতে পারো না। আল্লাহ আজান তো দেই তোমার লাগা আল্লাহ আজান দেই তোমার জন্য আল্লাহু আকবার আওয়াজটা দেই তুমি বড় এই কথাটা আমি বলি আল্লাহ তুমি যদি আমার না বলাও কিছু করার নাই কিন্তু মনে বড় আফসোস আল্লাহ আমি চাইছিলাম যে মুয়াজ্জিনের পদরা বহাল থাকুক। বেলালটা নামায় দিছে ফজরের আজান দিছে চমৎকার আজান সুমধুর কণ্ঠে নবীজি সুন্নত পড়ছে সাহাবীরা সুন্নত পড়ে বসে রইছে নামাজের ওয়াক্ত হলে ফজরের নামাজ শুরু হবে। আল্লাহর কি মর্জি আজানের আওয়াজ তো উপরে যায় না আর ফর্সাও হয় না। মুসলমান অনেক সময় হয়ে গেলে নবী কয় কিরে এখনো কি ফর্সা হইতো না নামাজ কি পড়তাম না। জিবরাইল এসে ডাক দিয়ে কয় হুজুর অনেক টাইম হয় বেলাল কেন আজান দেয় না অসুস্থ বেলাল। কয় না সুস্থ আজান দেয় না কেন। কয় মুয়াজ্জিনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কয় আল্লাহ তারে বহিষ্কার করে নাই বলেন না জোরে সুবহানাল্লাহ। কয় আল্লাহ তারে বহিষ্কার করে নাই আজান দিবার কোনো আজান না দিলে ফর্সা হইব না আজান না দিলে ফর্সা হইব না। আরে যেমন ইমাম তেমন মুয়াজ্জিন আমার নবীর মুয়াজ্জিন বেলাল রমজান মাসে নবীজি হজরতে আলীকে নিয়ে সেহরি খাইতেছে আমার প্রায় কথা শেষের দিকে চলে আসছে সেহরি খাইতেছে। রমজান সামনে আসতেছে দেখবেন এই রমজান মাস আসলে অনেকের গ্যাস্ট্রিক শুরু হইব এই গ্যাস্ট্রিকেতে আলসার শুরু হইব ঠিক কিনা। যেমন গাফফার হুজুর একটা ওয়াজ করছিল যে এক এলাকার মানুষ বলে রোজা রাখে না দিনের বেলা খুব খায় তো হুজুরে বলল রমজান আসলেই রোজা ফরজ ঠিক নিও কথা কইন রমজান আসলেই রোজা ফরজ। তো হুজুরে ওয়াজ করতে করতে একবারে পুরা মজমা ওয়াজ টস দিয়ে গেছে রমজান আসলেই রোজা ফরজ। এখন এলাকার লোকেরা মিটিং দিছে যে রমজান আসলে বলে রোজা ফরজ দেখমু রমজানটা কোন দিক দেয় বুঝেন নাই মনে হয় দেখমু রমজানটা কোন দিক দিয়ে আসে। এই গর্দবগুলো বলদগুলো মিটিং কইরা জায়গায় জায়গায় লোক ফিটিং করে রাখছে রমজান কোন দিক দিয়ে রমজান আসলে রোজা ফরজ যেন রমজান এই গ্রামে ঢুকতে না পারে। কয়েকদিন পরে ফজরের আজানের আগে দক্ষিণ এলাকা দিয়ে এক লোক দুইটা বলদ লইয়া নাঙ্গল জোয়ালরা কান্দে লইয়া হাল্লা বাজনরা লগে লইয়া হাল চাষ করার জন্য আসতেছে। এই লোকেরা দৌড়ে গিয়া বলে এই তুমি কে। আমি রমজান। কি কইছে এই লোকেরাকে বহুত দিন পরে পাইছি এত কষ্ট রাত জেগে জেগে তোমার খোঁজ দাসি এই রমজান রে মারে না রমজানের গরু বলদ যা সব মাইরা ফিনিশ করে লাইছে রমজানও নাই রোজাও নাই রমজানও নাই রোজাও নাই এই রমজান রে বিদায় করে দিছে। আমগো রমজান সামনে আসেনি কথা রমজান সামনে আসেনি রমজান সামনে আইতেছে প্রস্তুতি নেন গ্যাস্ট্রিকের বড়ি যদি 20 না ধরে 40 খান খাইয়া পেটপোট ক্লিয়ার করে রোজা রাখতে হবে প্রত্যেকটা বালকের জন্য রোজা রাখা কি ফরজ। তো নবীজি এই রোজা সেহরি খাইতেছে হযরত আলীকে দিয়ে। তো বেলাল আসছে বাড়ির থেকে আইসা আজান দিব আজানের টাইমের আগেই আসছে আইসা কয় দেখে এই তো আমার ইমাম সাহেব হুজুরের খবর কি तो नबीजिर हुजूरेर काछे गिये देखे नबीजी हजरत आली के निया सेहरी खाइतेछे आर दुई जामाई शशुरे बसे बसे कथा कइतेछे। तो हजरत आली कय ठीक आछे एकटु परे आबार आसि। अनेकक्षण परे एसे देखे आगेर मतो नबीजी खानाओ खाय हजरते बेलाल के निये आलाप आलोचनाओ करतेछे। हजरते बेलाल मने करछे मने हय जामाई शशुर बय आलाप करतेछे, मने टाइमेर खबर नाई, सेहरी खाइते आसे, मने हय टाइम ओभार हये जाइतेछे। बेलाल गिया सामने आगे गिया कय आल्लाह नबी आल्लाहर कसम करे बोली समय शेष, सेहरी खावा बंद करें। तो नबीजी जखन आल्लाहर नामेर कसम खाइछे बेलाल हातटा उड़ाइया फेलाइछे, हात मुच्छा टुच्छा दिके बेलाल कय आरसी नबी कय तुमी कइला आल्लाहर नाम लये कइला जे आल्लाहर कसम करे कय सेहरी खावार टाइम शेष, आमी एमन एकजन नबी যতক্ষণ না পর্যন্ত আমি সেহরি খাওয়া বন্ধ না করব সেহরির টাইম শেষ হবে না। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, টাইম শেষ হবে না। যেই নবীর উসিলায় ডুবে যাওয়া সূর্য আবার উঠায়ে পড়ে, যেই নবীর খাতিরে আল্লাহ দুনিয়াটা সুন্দর করে সাজায়া বানায় রেখে দিয়েছেন, আর ওই নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছেন। এজন্য আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন আমি তেমন দামি দামি, আমার উম্মত তেমন দামি, আমি আগে জান্নাতে যাব তারপর আমার উম্মতরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই দামি উম্মতগুলো মুসলমান কপাল দিছে একজনে, সিজদা দেয় গিয়ে আরেকজনরে, ঠিক কিনা জোরে কোন। মুনি হলে এক বেডার, কামলা দেয় আরেক বেডার, রাগ হয়েছেন মনে হয়। কামলা হলো এক বেডার, মুনি খাটে গিয়ে আরেক বেডার, তো সেই বেটার রাগ হইব নি। তোরে বসুরকে কামলা রাখলাম বেতন দিয়ে, আমি খাওয়াই, আমি তুই আরেক বেটার কাম করস। আল্লাহ কয় বান্দা কপালটা দিছি আমি আমারে সেটা দেওয়ার লেগা, তুই যখন আজারে বাজারে মাজারে বন্ডা ফিরে পায়ে সেজদা দেস তখন আমার সহ্য হয় না। ওই যে এই দুইজনে স্বামী আর স্ত্রী, কথা লম্বা হয়ে যেতেছে, কষ্ট হইতেছে আপনার মনে হয়। স্বামী আর স্ত্রী এই বেচারে একটু হাবলা হাবলা বাবা আর কি, হাবলা বুঝুন তো, একটু ব্যাককল ব্যাককল। তো বাজার সদাই করতে গেলেও দেখবেন অনেক বেচারা এমন আছে একারে মাছের লগে তরকারি মিলাই আনে, লাউয়ের লগে চিংড়ি, ইলিশ মাছের লগে কালা বাগুন, একবারে মিলাই মিলাইয়া বেড়ায় এ পাশের বেড়ায় আনে। তো এই বেচারাই কইতেছে তুমি বাজারে করতে গেলে তুমি গিয়া কুমড়ার লগে গিয়া লয়ে গিয়া ইয়া ইলিশ মাছ, লাউয়ের ডোকার লগে লয়ে গিয়া ফাঙ্গাস মাছ, তোমার বাজারের কোনো সিস্টেম নাই। ওই হে বেড়াই বালা বেড়ায় উঠটা কয় তাহলে তুই হিবারের কাছে যাই গিয়া, আমার বাজার ভালো না লাগে, হাটটা ভালো লাগে, যাই গিয়া কেন এটাকে যাও যেমন লাগে কইছি রে এমনি কইতেছি। যখন আরেক বেটার প্রশংসা করলে নিজের বউয়ের, নিজের বউ আরেক বেটার প্রশংসা করলে মেজাজ গরম হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া কয় আমার জমিনে থাইকা আমার রিজিক খাইয়া আরেক বেটার সিজদা দিলে আমি এমন রাগ হয়ে যাই, আমি এমন রাগ করি তার কারণ এই কপাল আমার দেওয়া। কার দেওয়া? জোরে কোনা কার দেওয়া? তো সেজদা কার জন্য হবে? আরো জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। এই কপালটা যেখানে সেখানে ঠেকাইয়ের না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আর একটু জোরে আওয়াজ করে বলেন আমিন। আমার কথায় কষ্ট পাইছেন? মনে কোনো কষ্ট পাইছেন? কষ্ট পাইলেও আমরা ওই কথা একটাই, কষ্ট পাইলেও আমরা ওই। এই জন্য মুসলমান বাবা দোয়ার আগে একটু নামাজের শুরুতে বসবেন, আপনাদের জন্য একটু মনে তাবারক করা আছে দিয়া দিবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুন ওয়াল জুযামি ওয়া মিন সাইয়িল আসকাম ফেলিয়ে না দিও রে মালিক ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও, মাফ করে দাও রে মালিক মাফ করে দাও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও, জ্বালায়ো না আমরা রে আল্লাহ দোজখের আগুনে, এমন কঠিন আগুন সখিব কেমনে। ভাই বন্ধু সবাই মিলে কবরে নামায়া বকে দিবে মাটি, দরজা বন্ধ করে দিবে জনমের লাগি, আমরার দেহ থেকে মালিক যেদিন বাহির করবা জান, সঙ্গে করে নিতে দিও পবিত্র ইমান, ইমানেরও রঙ্গে আল্লাহ রঙ্গিন বানায়া, মারে ভাতের নূরে দাও গো উজালা করিয়া। এ মাবুদ এই মাধবপুর গ্রামে মুরব্বীদেরকে নিয়ে আল্লাহ গো এলাকার পাকা পাকা দাড়িওয়ালা মুরব্বীরা খলিজা টুকরা যুবকেরা আলেম ওলামারা अल्लाह जुबक भाईरा पर्दार आड़ाले आमार मायेरा बोनेरा ए महबूब अल्लाह गो जे जखान थेके तुम्हार दरबारे हाथगुलो बाड़ाया दिलो ए महबूब जीवने जत गुनाह करछि रे वाली गुनार बोझा बारी हईते हईते रे मालिक एत बारी हईছে जमीने एखन आर भारगुलो सह्य करते पारतेছে ना रे वाली ए महबूब गुना लइया कांगालेर मतो हाथगुलो बाड़ाइछि ए महबूब मायार नजरे ताकाओ दयार नजरे ताकाओ ए महबूब अल्लाह गो एत गुना करछि रे वाली या अल्लाह बेगुना पाठाइছিলা मासूम पाठाइছিলা रे वाली शयतानेर दुखाय पड़े नफ्सेर प्रवंचनाय पड़े आमरा गुनाह करे फेलेছি अल्लाह तुमी मायावाला अल्लाह दयावाला अल्लाह रे वाली गुनाह करार पরেও तुमी आजाब दाও ना गुनाह करार पরেও तुमी खाना बंद करे दाও ना या अल्लाह तुम्हार जमीन थेके तुमी ताराइया दाও ना रे वाली ए महबूब এই মেঘনা তানার সন্তান হিসাবে আমার বাবাদেরকে ভাইদেরকে লয়া হাত বাড়াইছি এ বাবু তুমি আমাদের প্রতি রাগ হইও না তোমার রহমত থেকে তারায়া দিও না আমাদের গলায় ধাক্কা দিয়া তোমার রহমত থেকে সরায়া দিও না এ বাবু जानी ना कार जोले जानी गो आजकेर मुनाजात जीवनेर शेष मुनाजात अल्लाह रे जानी ना कार जोले जानी आजकेर महफिलटा जीवनेर शेष महफिल अल्लाह अल्लाह रे बांग्लादेशेर कत जायगाय गिया दुआ करतेछि रे वाली जानी ना कौन मुनाजात्रा तुम्हार दरबारे कबूल हईছে রে বালি এ বাবু আমি তো এই মেঘলা থানার সন্তান রে বালি আল্লাহ বড় আশা করে মুরব্বি গুলো হাত বাড়াইছি আল্লাহ বাপ ভাইদেরকে নিয়ে হাত বাড়াইছি ए महबूब आमार आशेक भाईदेरके निये हाथ बाड़ाइछि अल्लाह आमी गुनाहगारेर नामगुलो शुने जारा चले आसछे आमादेर मेम्बर रफिक भाई सहकारी जे जेखान थेके रे मालिक माबिलटा हाथगुलो बाड़ाइछि ए महबूब जीवनेर सब गुनाहगुलो माफ करे दाओ अल्लाह ए करुणा महामारीर मध्य कत मानुष कबरे सइला गेछे अल्लाह रे एमन एकटा भाईरास तुमी पाठाइছো रे मालिक जेई भाईरासेर मरणे बाबा सन्तानेर सामने जाय नाई सन्तान बाबार सामने जाय नाई ए बाबू बाबा घरेर मध्य कातराय कातराय मारा गेछे सन्तान काछे जाय नाई बीबीओ काछे जाय नाई भाई भाईर काछे जाय नाई रे अल्लाह स्वेच्छासेवक टीम दिया दिया अल्लाह कबरे नामाइছে রে মালিক ए महबूब हमार बाप भाईदेर दुआगुलो तुमी कबूल करे ना अल्लाह रे कार जानी मा नाई रे कार जानी बाबा नाई रे ए बाबा हारा भाईरा मा हारा भाईरा ए देखो ना दिलटा नरम करते पारो किना रे भाई एकटा फोटा चोखेर पानी फालाइते पारोनी दुईटा चोखेर कोना दिया देखोनी चोखेर पानी फालाइते पारोनी तुम्हारे चोखेर पानी बिथा जाबे ना रे भाई तुम्हारे चोखेर पानी नष्ट होबे ना आमार अल्लाह कुदरती दुईटा हाथ तुम्हारे चोखेर किनाराय बाड़ाया दिया ए चोखेर पानी निया रे बंधु ओई कबरे अब्बा आम्मार कबरे डेले दिबेन आर बला हबे ओई कबरेर भितर थेके अब्बा आम्मा बोलबे आल्लाह किसेर पानी दिला আমার আল্লাহ বলবি এটা দুনিয়ার কোনো পানি নয়, আবে হায়াতের পানি নয়, কাউসারের পানি নয়, এ জমজমের পানি নয়, কিসের পানি দিলা এ মালিক? আমরার কবরে এতদিন ধরে জাহান্নামের আগুনগুলো জ্বলতেছে, কিসের পানি দিলা? আমার মালিক ডেকে বলবি এটা দুনিয়ার কোনো পানি নয় রে, এটা হাউজে কাউসারের পানি নয়, এ জমজমের পানি নয়, না না, এই পানি মাধবপুরের গ্রামে মাহফিলে তোমার সন্তানের চোখের পানি, এই পানির খাল বিলের পানি নয়, পুকুরের পানি নয়, এই পানি তোমার সন্তানের পানি। ভাই ভাইয়ের জন্য পানি ছাড়ছে, ভাই বোনের জন্য পানি ছাড়ছে, স্বামী তার স্ত্রীর জন্য পানি ছাড়ছে, এই পানি দিয়া কবরের আযাব নিবাইয়া দিলা। জানা নাই রে ভাই কার আব্বার কার মায়ের নাক দিয়া বিষাক্ত সাপগুলি ঢুকিয়া মুখ দিয়া বাইরে হইতেছে, পুরাটা দেহ কামড়াইতেছে। জানা নাই রে বলি কার কবরে জাহান্নামের আগুনগুলো ধাও ধাও করে জ্বলতেছে, জানা নাই কার কবরে বিচ্ছুগুলো কামড়াইতেছে। এ ভাই দিলটাকে এত পাষাণ কেমনে বানাইলি? এ যুবক তোমার মা তোমার জন্য কত চোখের পানি ফেলাইছে রে ভাই, তোমার আব্বা তোমার জন্য কত চোখের পানি ছাড়ছে, আজকে আব্বা মাহারাইয়া রে যুবক, তুমি যদি এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো, এই চোখের পানি দিয়া আমার আল্লাহ কবরের আযাব নিবাইয়া দিবে। আল্লাহ কে জানি অসুস্থ, কে জানি অসুস্থ, কে জানি অসুস্থ হইয়া হাত বাড়াইছে। আমার ভাই মওলানা আরিফ ভাই দোয়া চাইছে অনেকের জন্য অসুস্থ, আল্লাহ অনেকের নামগুলো আমার জানা নাই, এ মাবুদ যার যার জন্য দোয়া চাইছে এদেরকে সুস্থ করে দাও, পেরেশানিগুলো দূর করে দাও, আল্লাহ মাহফিল কমিটির কবুল করে নাও, সভাপতির থেকে শুরু করে মাহফিল কমিটির মধ্যে যারা আছে সবাইকে কবুল করে নাও, আল্লাহ আমাদেরকে নামাজি বানায়া দাও, এক এবং নেক বানায়া দাও, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও, মা বোনদেরকে মাফ করে দাও, আল্লাহ মাহফিলটা তুমি কবুল করে নাও। এ মাবুদ দেখো না তাকে যুবকরা কেমনে কাঁদে, দেখো না তাকে মুরব্বীরা কেমনে কাঁদে, আল্লাহ তোমার কে মায়া লাগে না রে বালি, আর তোমার কি মায়া লাগিল রে বালি? দাও না মাফ করে দাও না, এ বাবা ডাক দাও না আল্লাহ, দাও না দাও না জোরে ডাক দাও না আল্লাহ, মাহফিলটা কবুল করে নাও, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ গ্রামবাসীরে মাফ করে দাও, এলাকাবাসীরে মাফ করে দাও, এই এলাকা থেকে যারা দেশের বাইরে আছে ভালো রাখো, এদের কামাই রোজির মধ্যে বরকত দান কইরো, করোনা ওমিক্রন মহামারীর থেকে আল্লাহ তুমি হেফাজত কইরো, এই মেঘনা থানারে হেফাজত কইরো, আল্লাহ সবাইকে হেফাজত কইরো, তাম বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করিও ভাই। মোহাব্বতে ওয়াজ শুনল যারা এই মাহফিলে আসিয়া, আল্লাহ তাদের মরণ কইরো কাবা ঘরে নিয়া, আল্লাহ তাদের মরণ কইরো রওজা পাকে নিয়া। আল্লাহ বড় বড় আলেম ওলামারা, আমার ভাই মাওলানা মুসা, এ মাবুদ আল্লাহ রে মাওলানা কামাল ভাই, ইয়া আল্লাহ আরো যারা আলেম ওলামা, আমার ভাই আরিফ ভাই সহকারে আলেম ওলামারা যেখানে যেখান থেকে হাত বাড়াইছে প্রত্যেকের মুনাজাতগুলো কবুল করে নাও, মুরব্বীদের মুনাজাতগুলো কবুল করে নাও, যুবকদের মুনাজাতগুলো কবুল করে নাও, আল্লাহ আমার মা বোনদের মুনাজাতগুলো কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ হোজাইফা ভাই দোয়া চাইছে, আল্লাহ ওনার মনের নেক মাকাসেদ পূরণ করে দাও। ওনার বংশধর থেকে যারা কবর এদেরকে মাফ করে দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রে খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। মওত নিদান কালের মালিক, ধনী নাই গরিব নাই ছোট নাই বড় নাই, সবার কালিমাটা নসিব করিয়া দিওয়ার পরায়া দিওয়ালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।